হয়েছে বা করোনাটা হয়েছে, সো ওনারা না জেনে আসলে আরো বেশি ছড়াচ্ছে ব্যাপারটা, এবং ওনারাও এফেক্টেড হচ্ছে, আশেপাশে মানুষজন এফেক্টেড হচ্ছে। এবং আই গেস আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন আমরা নিউজে দেখতে পাচ্ছি যে কত পরিমাণে বাড়ছে। তো ওটার জন্য আমি সব সময় তোমাদেরকে বলি যে প্লিজ নিজেদের খেয়াল রাখো, অন্যদের খেয়াল রাখো, কারণ নিজেরা যখন আমরা সেফ থাকবো এবং সেফটিটা মেনটেন করবো, আমাদের আশেপাশে মানুষটাও কিন্তু আমাদের জন্য হলে একটু একটু হলেও কিন্তু সেফ থাকবে। ওকে, সো এনিওয়েজ এখন অনেকক্ষণ ধরে আসলে কথা বলছি আর অনেক বড় বড় করে শ্বাস নিচ্ছি, প্লিজ তোমরা এই ব্যাপারটা একদমই মাইন্ড করো না, বিকজ আমার মানে মাস্ক পরে আমি যখনই কথা বলবো তখন এই ব্যাপারটা থাকবেই, দ্যাটস ফর শিওর। আর এখন তোমাদেরকে একটু বলছি যে যাদের যেই যেই গানের রিকোয়েস্ট আছে আমাকে অবশ্যই তোমরা গানের রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিতে পারো, যে এই গানটা শুনতে ইচ্ছে করছে, সেই গানটা শুনতে ইচ্ছে করছে, আমি অবশ্যই ট্রাই করবো গানগুলো প্লে করে ফেলার জন্য। আর তোমাদের এই সপ্তাহটা কেমন গেল, মানে গত সপ্তাহটা কেমন গেছে, এই যে গেছে সপ্তাহ বা তার আগে বা সবসময় মিলে এখন দিনকাল কেমন যাচ্ছে, এই সব কিছু কিন্তু তোমরা আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারো। অলরাইট, সো শেয়ার করার জন্য অবশ্যই তোমাদেরকে নিয়মটা আমি একটু আগেই বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি যে আমাকে বেশি বেশি করে SMS করতে থাকো এবং আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো ফেসবুকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, অ্যাকচুয়ালি ফেসবুক কমেন্টের মাধ্যমে। অলরাইট, অনেকক্ষণ ধরে আসলে আমি বকবক বকবক করছি, বাট এখন আমি যেটা করবো সেটা হলো তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো, যদিও হলো অনেকক্ষণ এটা বলা যায় না, আমি গানের পরে এসে তারপর হলো আর বাকি কথাগুলো বলবো, বিকজ তখন এসে তোমাদের সবার কমেন্টগুলো পড়বো এবং মেসেজগুলো পড়বো যে তোমাদের কার কী কথা আছে। অলরাইট, সো জাস্ট স্টে টিউনড, আসি একটু পরেই।
এক্স্যাক্টলি একদম আমি চলে এসেছি আবারও। এবং গানের পর আমি না, আমার নিজের গান যখনই প্লে হয় আমি কখনই শুনি না, হেডফোনটা খুলে অন্যদিকে রেখে দিই, বিকজ আমার কেমন জানি লাগে, আমি কখনই আমার নিজের গান শুনতে পারি না, মানে খুবই আনকমফোর্টেবল লাগে। ইনফ্যাক্ট মাঝে মাঝে এমন হয় যে কোনো মিউজিক ভিডিও কোনো চ্যানেলে দেখানো হচ্ছে, সো আমি অন্য রুম থেকে ধরো শুনতে পাচ্ছি যে হ্যাঁ আমার মিউজিক ভিডিওটা দেখানো হচ্ছে কোনো চ্যানেলে, অ্যান্ড বাসায় সবাই খুব এক্সাইটেড থাকে, সবাই ভলিউম একদম বাড়িয়ে দেয়, আর আমি লিটারেলি পারলে বালিশ টালিশ মাথার উপরে দিয়ে তারপরে আমি বসে থাকি, বিকজ আমার কাছে মনে হয় যে হাই হাই আমার গান শুনতেছে কেন বা আমার মিউজিক ভিডিও কেন দেখছে। ইটস নট লাইক যে আমার খারাপ লাগে, ইটস নট লাইক দ্যাট, মেইন রিজন ইজ যে আমার খুবই আনকমফোর্টেবল লাগে যে আমার আমার গান আমি শুনছি, কেমন না ব্যাপারটা। তো যাই হোক, এখন আমি একদমই চলে এসেছি যেহেতু একটা গানের পরে, আর এখন আমি যেটা করবো সেটা হলো তোমাদের সবার SMS-ও পড়বো, অ্যাট দ্য সেম টাইম তোমাদের কমেন্টগুলোও পড়ে ফেলবো। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা সবাই আমাকে কিন্তু SMS-এর মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো এবং তোমাদের সবার কথাগুলো আমার সঙ্গে জয়েন করে শেয়ার করতে পারো। অলরাইট, সো আমাকে SMS করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। ওকে, হ্যাঁ অলরেডি আমাকে লিখেছে সাফি, লিখেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, হাই পড়শি আপু, আপু আপনি কি আপনার জাদু সংটি প্লে করতে পারবেন? আচ্ছা, আমার জাদু সংটি যদি এখানে থাকে অবশ্যই আমি প্লে করে দেবো, নো ওয়ারিস। অ্যান্ড রুমা আমাকে লিখেছে হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কী অবস্থা রুমা? অ্যান্ড রিহাম ত্রিশাল থেকে লিখেছে ভাই, আচ্ছা ত্রিশাল থেকে চার ভাই বোন মিলে তার শুনছে, হাউ সুইট, থ্যাংক ইউ। আরও আমাকে আরও অনেকে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা যারা হলো আমাকে টেক্সট করছো তোমাদের সবাইকে থ্যাংকস, আর যারা যারা হলো। আচ্ছা, আমাকে আলিফ বিপ্লব গাজীপুর থেকে লিখেছে যে আমার SMS না পড়লে আমি আর কোনো দিন তোমাকে SMS দিব না। আপু আমি আপনার নতুন কি নতুন বন্ধু হয়ে গেছে, আচ্ছা আপনার কণ্ঠ অনেক মিষ্টি, থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ টু ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অবশ্যই আমি তোমার SMS-টা পড়ে ফেলেছি, এখন থেকে তাহলে যেটা করতে হবে প্রতি শোতে আমাকে SMS করতে হবে, ঠিক আছে? ওকে, খো। আর ইয়াসমিন, ইয়াসমিন লিখেছে আপু আপনার ভয়েস খুব মিষ্টি, থ্যাংক ইউ। আমার হ্যাঁ, আচ্ছা তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো, এটা অনেক আগে একটা মুভির, বাংলা মুভির একটি সং, সো এবং খুবই জনপ্রিয় একটি গান, খুবই জনপ্রিয় মুভি, খুবই জনপ্রিয় একটি গান, সেটা হলো আমার গুরু গাইতে। আমি ট্রাই করব গানটি প্লে করার জন্য, কারণ এই গানটা আসলে নতুনভাবে অনেকেই গেছে এখনও, সো যদি গানটার কোনো একটা ভার্সন এখানে থাকে তাহলে অবশ্যই আমি ট্রাই করব গানটি প্লে করার জন্য। অলরাইট, আর হলো আমাকে রাকিব লিখেছে, সেলিম লিখেছে, ইমন লিখেছে, জুয়েল লিখেছে, তারপর দিয়া আছে আমার সঙ্গে, জাহান আছে আমার সঙ্গে, তারপর মালিহা আছে, তারপর হলো আরেকজন লিখেছে, নাম বলবো না, আচ্ছা ঠিক আছে না, নাম বলার দরকার নেই, আর হলো ইশতিয়াক আছে, তারপর মালিহা আমাকে আবারও লিখেছে, মুস্তারিফা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ মুস্তারিফা। অ্যান্ড মৃদুল লিখেছে আমাকে আমার মতো থাকতে দাও, গানটি প্লে করো প্লিজ, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য, তার এই গানটা আমারও অনেক ভীষণ পছন্দের। আর কমেন্টের ব্যাপার যদি আমি একটু চিন্তা করি যে অনেকে আসলে কমেন্ট করে, তো কমেন্টগুলো যদি না পড়ি SMS পর্যন্ত আসলে একটু ব্যাপারটা থাকে, যাচ্ছে ঠিক আছে আপু SMS-টা পড়ো নাই, হ্যাঁ মানে ঝাড় খাওয়ার চান্সেসটা SMS-এর ক্ষেত্রে একটু কম থাকে, কিন্তু আমি যখনই আসলে কমেন্টের ব্যাপার বলবো সেখানে ঝাড় খাওয়ার ব্যাপার তো বাপ রে বাপ, যদি আমি কমেন্ট না পড়ি তাহলে মনে করো শেষ, আগামী এক সপ্তাহের জন্য আমি শেষ, খালি আজকের জন্য বকাটা দিবে না, জানে এক সপ্তাহ পর্যন্ত আমার মনে থাকে আজকে তারপর দিন তারপর দিন, মানে টানা ছয় দিনের বক একসাথে দিবে। সো যাই হোক, আমাকে ফয়সাল লিখেছে, তারপর হলো আরিয়ান সুমু লিখেছে, ওকে থ্যাংক ইউ। না আমি অ্যাকচুয়ালি লাভের ব্যাপারে খুব একটা ভালো কখনোই সাজেশন দিতে পারি না বা হলে সাজেস্ট করতে পারি না কোনো কিছু নিয়ে, বাট ইয়াস গত এপিসোডে যেটা হয়েছিল যে সবার এত কি বলবো একদম
আমরা যে ভাষাটা ইউজ করি, যে ছ্যাঁকা খাওয়া ব্যাপারটা এত বেশি ছিল, সো ওটার জন্য আমি বাধ্য হয়েছিলাম সবাইকে এই কথাটা বলতে, মানে এই কথাগুলো বলতে। সো থ্যাংক ইউ। আর হলো আমাকে রাফি আহমেদ সাইম লিখেছে, ওকে থ্যাংক ইউ, এটা কি আমি কমপ্লিমেন্ট বলবো নাকি কি আমি ঠিক জানি না, থ্যাংক ইউ। আর আনিকা ইসলাম আইরিন লিখেছে, রাজকুমার তুমি আমার কমেন্ট পড়বে না তাই না? না না আমি পড়বো না তো। আই হাই আনিকা, কি কিউট একটা ইয়ে দিয়েছো তুমি, প্রোফাইল পিকচার দিয়েছো, ইটস রিয়েলি নাইস। অ্যান্ড রাফি আহমেদ সাইম আমাকে আবারও লিখেছে, আচ্ছা। আর ফারহাদ রাহাত লিখেছে, আপু আমি চাঁদপুর থেকে শুনছি, দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যারা যেখান থেকে আসলে আমার সঙ্গে জয়েন করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। আর উম্মে হানিয়া অনিমা লিখেছে, ভুলেই গেছো, আমি তোমার নামটা দেখে আমার মনে হয়েছে না আমি তোমাকে ভুলি নাই, ট্রাস্ট মি আমি তোমাকে ভুলি নাই, আর ভুলেই গেছো তো, এটা আশা করি নাই আপু। তারপর আবার ইমোজি দিছে, ইমোজিটা হলো এরকমই, মানে আমার মাস্ক আছে তো দেখছো, তোমরা বুঝতে পারছো না আমি সেমই এক্সপ্রেশন দিছি ভাই, ট্রাস্ট মি। ওকে, আমাকে অবুজ হৃদয় দেখেছে, তারপর হলো কষ্টের জীবন, আচ্ছা আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ। এখন কষ্টটা কি একটু কমেছে, একটু হালকা হালকার উপরে কমেছে আই গেস। ওকে, আর আরেকজন তো বলেই ফেলেছে, ধুস আমার কমেন্ট পড়ো না, আচ্ছা পড়া উচিত হয়নি আমার তোমার কমেন্টটা, আর একটু পরে পড়া উচিত ছিল। এনিওয়েজ, কে ছিল, রফিকুল ইসলাম, ওকে। শুভজিৎ রয় আমাকে লিখেছে, তারপর হলো ফয়সাল আছে আমার সঙ্গে, মাহফুজ মিয়া আছেন, আপু আমি কুমিল্লা, আচ্ছা তুমি কাউকে একজনকে ভালোবাসো যার নাম হলো জান্নাত, প্লিজ ওকে বলে দাও। ওকে ফাইন, আমি ওকে প্রপোজ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমার একটা ব্যাপার আছে, মানে আমি একটা কোয়েশ্চেন আছে, যে তোমরা যখন যাকে, মানে যার যে ব্যাপারটা আছে, যে ধরো একজন আরেকজনকে পছন্দ করো, সে আরেকজনকে পছন্দ করে, হ্যাঁ আমার মাধ্যমে না বলে, তোমরা যদি সরাসরি কথাটা বলো তাহলে আরও বেটার হয়, জানো, তোমরা সরাসরি সুন্দর করে বলবে, প্রপোজালটা দিবে, তাহলে সেই মানুষটা হলো খুশি হবে। তো বহুল আমি বলে দিলাম যে জান্নাতকে তুমি ভালোবাসো, যদি জান্নাতের শুনে থাকে তাহলে তো ভেরি গুড। আর হলো আনিকা আমাকে লিখেছে, আমার কমেন্ট পড়ে না, কান্না পাচ্ছে, আচ্ছা আমি এখন কাঁদতে পারছি না যেহেতু হলো আমার মুখে মাস্ক নয়, তো আমি তোমার সাথে সাথে কাঁদতাম, বাট প্লিজ কাঁদো না বিকজ আমি কমেন্টটা পড়ে ফেলছি। আর ফরহাদ রাহাত আমাকে লিখেছে, নাইম খান আছেন আমার সঙ্গে, তারপর হলো সুমাইয়া আক্তার আছেন, তারপরে ফরহাদ রাহাত একটা গানের জন্য রিকোয়েস্ট করেছে, সাদমান রহমান সাজিদ, আমি তো তোমাকে চিনি সাজিদ, আমি তোমাকে চিনি সাদমান, অ্যাকচুয়ালি ওই এই নামটা হলো আমার মুখস্থ হয়ে গেছে, সাদমান রহমান সাজিদ, সাজিদ সাদমান, বেসিক্যালি দুটো নামই, সাজিদ সরকার বলে হলো আমাদের একজন কম্পোজার আছেন, এবং আমার একজন কাজিন আছে যার নাম হলো সাদমান। সো দুটো মিলে যেটা হয়েছে, এই নামটা আমি যেদিন ফার্স্ট দেখেছি এখানে, তখন থেকে নামটা আমার মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, আর হলো শাওন সরকার লিখেছে, অনিকেত প্রান্তর গানটি একটু প্লে করো প্লিজ। অবশ্যই, গানটা আমার কী বলবো, ওয়ান অফ মাই ফেভারিট সংস অ্যাকচুয়ালি, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য, বাট প্রবলেম হয়েছে কি যে আমার মাস্ক খালি খুলে যাচ্ছে কেন, আমার মাস্কটা সমস্যা কি, যাই হোক এখন আমি যেহেতু আমার মাস্ক অনেক বেশি প্রবলেম করছে, এই মাস্কটার সাথে আমি একটু বোঝাপড়াটা সেরে নিই, আর ইন দ্য মেন ওয়াল তোমরা একটু গান শুনতে থাকো, অলরাইট। সো গানটা শুনতে থাকো এবং সাথেই থাকো আমার, আসি একটু পরেই, জাস্ট স্টে টিউনড।
অলরাইট, সো একদমই আমি দৌড়ে দৌড়ে চলে আসছি, মানে বসেই আছি, বসে থেকে আসলে দৌড়ে দৌড়ে চলে আসছি। আমার ইয়েটা কোথায় গেল? আচ্ছা, ওই ওই মনিটরে, আমি বুঝতে পেরেছি, এটা সবসময় আমার হয়। এখন কোন মনিটরে আছে এটা? এখানে আসছে? আচ্ছা, আরো এইদিকে আসবে না, এই যে চলে আসছে, আই গেস মনিটরে না। ওকে, আমি আসলে খুঁজে পাচ্ছি না, এই যে হ্যাঁ এতক্ষণে আসছে, হাই কি খবর। সো আমি তোমাদের কমেন্টগুলো পড়বো এবং মেসেজগুলো পড়বো। সো এনিওয়েজ, শুনছিল পরশানা মাইক এবং আর হ্যাঁ হাই, এই কি আমাকে না যে হাই জিয়ান, হাই সিজুকা, হাই কি খবর? ভাই যারা যারা চিনছে তারা তো চিনিয়ে ফেলছে, যারা যারা এখনো চিনে নেই বুঝছো, তাদের জন্য বিকজ আমার মতো এরকম একটু মাথা মোটা টাইপ আছে। না না, ইউ আর স্মল হেড, মাথা মোটা, আমার মাথা মোটা, আই হ্যাভ বিগ হেড। এটা ভালো ছিল। আমি না আসলে আমাকে যদি কেউ পয়েন্ট আউট করে বলে দেয় না এইটা হলো ব্যাপারটা, এটা হলো ব্যাপার, আমি তবু হলে গাধার মতো তাকায় থাকি। আমি বলো ও তাই কিভাবে, সো এটা হয়। সো যারা যারা এখনো বুঝো নাই তারা প্লিজ ইগনোর ইগনোর, জাস্ট এতটুকু বুঝো যে আমাদের সাথে জিয়ান আছে, মানে আমার সাথে জিয়ান আছে এবং তোমাদের সাথে এখন থেকে আমি আছি এবং জিয়ান আছে। আচ্ছা, ফোনে কিন্তু অনেকজন ট্রাই করছে, একটা ফোন কোর্স নিয়ে আসলে দেখি কি অবস্থা আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? হ্যালো, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কি আসবো? কে এটা? ওরে কতদিন পর, কত বছর পর বলেন। আমি তো খুব ভালো আছি। আমি বলছিলাম যে আমরা ফোন কল করে নেওয়া স্টার্ট করব, এন্ড সি আমরা আজ আজকে স্টার্ট করে ফেলেছি। হ্যাঁ, এখন ফাইনালি আমিও পেয়ে গেছি একদম। সো তারপর কি অবস্থা বলো? মানে তুমি তুমি তোমার শো শুনি আমি সবসময়, যদিও এখানে একটু কম শুনি, যদি আমি মানে সত্যটা আমার বলতে কোনো সমস্যা নেই। তারপর আমার একটা অভিযোগ হচ্ছে ফোন কলটা কেন নেওয়া হয় না। আচ্ছা, এতদিন ফোন কলটা নেওয়া হয়নি? হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি, কিন্তু হলো ওই যে এখন থেকে ফোন কলস নেওয়া আবার স্টার্ট হয়ে গেছে। এটা যাতে কন্টিনিউ হয়। কন্টিনিউ একদমই হবে ইনশাআল্লাহ। আহারে একদম একদম। সো আচ্ছা, কোনো কি গানের কোর্স আছে বলো? হ্যাঁ বলো বলো। জানি কে না, আমি বুঝি নাই, বলো তুমি কি বলো? না আমি বুঝি নাই তো, বলো কে? তুমি বুঝো না, এটা কি করে কথা বললা? হ্যাঁ এটা তো কথা বললাম, বলো তো, বলে দাও তো এটা কে, বলো তো। কথা বলছিলাম, হ্যাঁ এটা আমি জানি। তোমাকে শোনো, আমাদের আমি একটু সবাইকে বলে রাখি যে ফয়সাল, আনিকা, তারপর হলো আরেকজন আছেন, আরো অনেকে আছে, তোমাদের সাথে আরো অনেকে ছিল কিন্তু, রাইট? না না, তা তো অবশ্যই, রাখাল রাখালের কথা তো আমি ভুলতেই পারি না, বিকজ ও যে ভাই থ্রেটের উপরে রাখে আমাকে, আমি ওর কথা ভুলে গেলে আরেকটা থ্রেট মারবে এখন। সো এনিওয়েজ, আচ্ছা ফয়সাল, তোমার একটা জিনিস আমি একটু ভাবছি যে আমি এত তাড়াতাড়ি তোমাকে টেস্ট পেয়ে গেলাম, মানে এটা হচ্ছে মনে প্রাণ। একদম একদম, সি ইনশাআল্লাহ এখন থেকে সবসময় আমাদের কথা হবে, ওকে? জি, এটা আমি চাচ্ছি, কারণ অনেকদিন পর তোমার সাথে মনে হয় এবার ফয়সাল, তুমি খুব ভালো থেকো, ইনশাআল্লাহ আবার কথা হবে, ওকে? ওকে, আল্লাহ হাফেজ। এন্ড ফয়সালের কথা আমি যদি বলি, হ্যাঁ ওকে, আমি আগে যে স্টেশনে ছিলাম সেখানে যখন আমি শো করতাম, সেখানে
এই কয়জন একদম রেগুলার লিসনার ছিল। ওকে ওকে, সো ফয়সাল খুব ভালো গান গায়, তাই খুবই ভালো গান। ওকে, লেটস কল হিম। আজকে হ্যাঁ, আজকে আমি জাস্ট গানটা শুনতে পারি নাই বিকজ টাইমের জন্য। ফয়সাল, তারপর আরেকজন আছে অনিকা, এই দুজন এত ভালো গান গায়। তারপর আরেকজন আছে, সে অনেক ভালো বাঁশি বাজায়, বাট ও তারপর বলেছিল যে বাঁশি সে বাজাবে না বা এরকম কিছু। সো তারপর আরও আছে, যেমন আমি আরেকজনের কথা আমি বলবো যার মেসেজের জন্য আমি ওয়েট করছি। উনি খুব সুন্দর করে একজনকে কি বলবো যে একজনের ডায়লগ খুব সুন্দর করে বলতে পারে। ওকে, সো ওনার নাম হলো বিদ্রোহী। আপনার মনে যেটা কথা সেটা পড়শিকে বলতে যাচ্ছেন, আপনি লিখে পাঠিয়ে তোমার যে প্রথম যে অ্যালবামটা বেরিয়েছিল, প্রথম না প্রথম গানটার নাম ছিল হচ্ছে লজ্জা। লজ্জা, তো দিস ইজ মাই ফার্স্ট সং, মানে আমি শুনেছিলাম তখন একটা জায়গায় কাজ করতাম আমি, তো আমাদেরকে ড্রপ দেওয়ার জন্য, আমাদেরকে ড্রপ দেওয়ার জন্য একজন ড্রাইভার ছিল। হ্যাঁ, গাড়িতে ওঠার সময় সে তার ফোনে, তখন ওই যে স্মার্ট মোবাইল ছিল না, তখন ওই যে টাচ মোবাইল, কালার ডিসপ্লে টাচ মোবাইল ছিল, ইজ ব্যাক ইন 2009। হ্যাঁ, 2009, তো ওই সময় অ্যালবামটা। আমি গাইতে উঠে আমি একটু মানে সামনের সিটে আমি বসি সবসময়, ভালো ওই জায়গাটা আমার জন্য হয় একটু একটু, মানে আমার কাছে না সামনের সিটটা এত ভালো লাগে, ড্রাইভারের পাশে সিটটা, তো আমি সবসময় ওইখানে মানে বসা, মানে আমার ওই জায়গাটা আমার জন্য থাকতো সবসময়। আমি উঠার সময় দেখি সে গান শুনতেছে ফোনে, ফোন দিয়ে গান শুনতেছে, ওই স্পিকার মানে খুলে গেছিলো, জোরে জোরে শুনতেছে গান। তা আমি প্রথম মিউজিকটা শুনে, বাহ সুন্দর, তো পাড়াপ্পা এরকম একটা মিউজিক ছিল, ইন্টারেস্টিং, কি গান এটা? আমাদের স্যার ওই যে নতুন একজন সিঙ্গার আর কি, আমি কি নাম বললাম, পড়শি। আমি ও আচ্ছা আচ্ছা, দেখি বাজা বাজা বাজা, তখন আমি প্রথম গানটা শুনে গেছি সুন্দর। আমি দেখি ওই মানে দিস ইজ মানে তোমার সাথে আমার প্রথম পরিচয় সেখানে। হ্যাঁ, এখন একটা জায়গায় আজ থেকে প্রায় কত বছর, এগারো বছর পরে পড়শি ইজ সিটিং রাইট ইন ফ্রন্ট অফ মি, এটা একটা ব্যাপার, তাই না? এটা আসলে এন্ড একদম ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট ছিল। হ্যাঁ, তখন একটা আলাদা, এখন তো আমি কাজের চাপে বা অন্যান্য অনেক কিছুর জন্য ফ্রেন্ডের সাথে আড্ডা হয় না, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারি না, তখন অনেক আড্ডা দিতাম, তখন অনেক ভালো। এখনকার সময়টা ওই সময় আর এই সময় অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আর আমরা যদি আসলে সবসময় এক এক সময়টা আসলে এক একটার জন্য বেটার, বাট আমরা যদি এখন কম্পেয়ার করি তাহলে অবশ্যই, আমি যদি বলি আমার কথা তাহলে আমি বলবো যে ওই সময়টা হলো বেস্ট টাইম ছিল আমার জন্য, মানে বেস্ট বলতে হলো সবকিছু মিলে। এখন যেটা হয় যে অনেক বেশি প্রেশার, সবকিছুতে আসলে প্রেশার আমাদের, যেমন একটা গান রিলিজ করতে হবে, ওই একটাতেই হিট করতে হবে, একটাতেই মিলিয়ন ভিউজ আনতে হবে, মানে এই প্রেশারটা তখন ছিল না। তখন হলো একটা অ্যালবামের মধ্যে 10টা থেকে 12টা বা গান ছিল, এক একজনের গানের ব্যাপারটা না, এক একজনের কাছে এক এক ধরনের গান। হ্যাঁ, ওই সময়টা আরভিন রুবি ভাই খুব মানে একদম টপে ছিল, মানে তখন সে প্রতি মাসে একটা করে অ্যালবাম বের করতো, এক মাস বা দুই মাস পর অ্যালবাম বের হতো। আমি তখন চিন্তা করতাম যে ছোটবেলা যখন গান শুনতাম, মানে স্কুলে থাকতে যখন গান শুনতাম, তখন যে প্রিন্স মাহমুদের সুরে তখন গানগুলা বের হতো, কথা এবং সুরে বাচ্চু ভাই, তারপর হচ্ছে জেমস ভাই, হাসান ভাইরা গানগুলা বের করতো, এবং ওই গানগুলা বের হতো হচ্ছে এক একটা অ্যালবাম বের হতো 6-7 মাস 8 মাস পরপর একটা অ্যালবাম বের হতো। এবং দুইটা সময় যে রোজার ঈদ, তারপর হলো আরেকটা, হ্যাঁ ওই সময় অডিও বাজারে, একটা অডিও বাজারে এই গানগুলো আসবে, আগে থাকতো পোস্টার গুলো বের হতো, পোস্টার লাগবে, পোস্টার লাগবে ভাই। আমি তখন আমার মনে আছে আমার ফার্স্ট অ্যালবাম যখন রিলিজ হয়েছিল, মানে পোস্টার, আমার অ্যালবামের পোস্টার দেখছিলাম একেবারে, শুধুমাত্র আমার অ্যালবাম, তখন হলো যার যে যে অ্যালবাম গুলো রিলিজ করছিল, এক একটা জোন ওয়াইজ, মানে এক একটা এরিয়াকে সিলেক্ট করে করে একেবারে পোস্টার দিয়ে পুরো ভরে ফেলতো, যেখানেই যে খালি পোস্টার 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 পোস্টার। সো এই জিনিস না এখন নাই, পাটুয়াটুলি। হ্যাঁ,
আগে তো বিলবোর্ডেও ইয়ে হতো, হ্যাঁ আগে বিলবোর্ড গুলো থাকতো সব অ্যালবামের ইয়ে, তো এখন এখন তো বেশ মানে বেশিরভাগ চলে গেছে ইউটিউবে, ইউটিউবে লাইক 100% চলে গেছে হলো ইউটিউবে। এখন অসুবিধা নেই, মানে আগে যে একটা ব্যাপার ছিল যে মিউজিক ভিডিওর একটা ব্যাপার ছিল যে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতাম আমরা, ভিডিও চ্যানেল, তারপর যে বিভিন্ন ধরনের এমটিভি যেগুলো থাকতো ওগুলো দেখার জন্য মানুষজন ওয়েট করতো, যে আর আম্মুরা থাকতো এই এটা দেখা যাবে না, এইগুলো বদলাও অন্য চ্যানেল। আমি তখন তো নানুর বাসায় থাকতাম, তো তখন আমি মামি হলো আমরা লুকিয়ে লুকিয়ে দেখতাম, বিকজ আমার নানু হাই ইলি তো দেখা যাবে না। তখন তখন একটা চ্যানেল মনে আছে, তখন একটা চ্যানেল ছিল ইটিসি, হ্যাঁ ইটিসি, ইটিসি একটা চ্যানেল ছিল, ওখানে খালি মুভি, খালি মুভির যে ট্রেলার দেখাইতো আর হচ্ছে গান দেখাইতো, তো গানগুলো অবশ্য খুব বেশি মানে দৃষ্টি সুন্দর ছিল না। আচ্ছা, আমি আমার সবসময় আসলে দেখা হতো যেটা যে আমার এইচবিও দেখা হতো, ওকে এইচবিওটা একদম না, আমি এখন আমি এখন এইচবিও, আমি এখনো এইচবিও, এইচবিও এইচবিও স্টার মুভিজ আর হচ্ছে এক্সন, এক্সন তো দেখো, তো এইচবিও টা তখন না সব ভূতের মুভিগুলো তখন এইচবিও তে দেখা হতো রাতে রাতে, একদম সো রাতে হলো আমি আর মামি লুকাই লুকাই আমরা সারা দিন খালি প্ল্যান করতাম, মামি মিরাপুর ঘুমায় পড়বে, মানে আমার নানু এন্ড আমার নানা ভাই, সো মিরাপুর বাবা ঘুমায় পড়বে তখন আমরা গিয়ে হলো মুভি দেখবো, সো ওই ব্যাপারটা এখনো আমার মধ্যে আছে। ওই ওই সময়টা হয়েছে একটা গোল্ডেন টাইম, গোল্ডেন একটা সময়, ওই সময়টা আসলে এখনো মনে হয় যদি একটু পিছনে যাওয়া যেত, ওই যে আমি আজকেও চিন্তা করছি একটু যদি পিছে একটু অল্প একটু হালকা ১৪-১৫ দিনের জন্য ওদেরকে মানে একটু মানে কি বলে এটাকে কোয়ারেন্টাইনে থাকতে হয়, এরপর বের হইতে হয়, তো ওরা ছুটি নিয়ে আসে এক মাসে, তো ১৪ দিন এখানেই চলে যায়, এরপর ওদের বের হয়ে এদিক সেদিক যায়, তারপর ওখানে গিয়ে আবার ১৪ দিন থাকতে হয়, তো ওদের মোটামুটি প্রায় ২ মাসের একটা ধকল যায় আসতে গেলে কোথাও যদি যেতে যায়। তো সে আমার সাথে ফোনে কথা বলছিল, তখন বলে এখন তখন বললাম যে আমার এখন যা করছি এখন এটাতে যদি মনে করো এই যে বুদ্ধিশুদ্ধিগুলো যদি আসে এগুলো যদি আরো ১০ বছর পিছনে আমি যদি টাইম মেশিনে যেতাম এগুলো যদি খাতে আমাকে আটকাতে পারতো না। তার বুদ্ধি রয়েছে এই সব। আচ্ছা একটা ফোন করছি, একটা ফোন করছি, দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, কে আছেন আমাদের সাথে ফোনে? উনি বোধহয় একটু একটু ভয় পাচ্ছেন, একটু ভয় পাচ্ছেন, এরকম মাঝে মাঝে হয়, এরকম মাঝে মাঝে হয় না? আচ্ছা, কেউ ভয় পাবেন না, হ্যাঁ ওসি ডোন্ট বাইট, একদম আমি রাক্ষস না ভাই, আচ্ছা আমি মানুষ। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে ফোনে? তোমার কি অবস্থা বলো? উদয় দেবনাথ আমাকে লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এই জন্য হলো কাছের মানুষ, কাছের মানুষ একটা ফিল লাগে আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে, যারা যারাই হলো মেসেজ করে তাদেরকে একটু এক্সট্রা কাছের মানুষ। আরটা আছে চোখের কোনো নেত্রকোনা না, চোখের কোনো নেত্রকোনা অ্যাকচুয়ালি, আর ব্রাউনবাইটা বাউনবাইটা, বাউনবাইটা বাউনবাইটা, হ্যাঁ আমি আমি সব আমি ছোটবেলা থেকে সবসময় হলো বাউনবাড়ে বলি বলে আসছি, কোথায় যাব আমি বাউনবাড়ে যাচ্ছি, আমার গ্রামের বাড়ি কোথায়, আমার গ্রামে বাউনবাইরে, বিকজ সবসময় হলো আমার চাচাদের কাছ থেকে বা ওদের কাছ থেকে মানে আমার ফুপুদের কাছ থেকে চাচাদের কাছ থেকে সবসময় বাউনবাড়ি নামটা হলো বেশি শুনেছি। ছোটবেলায় যখন স্কুলে যখন পড়তাম তখন ওই যে বানান লেখা, বানান লেখার জন্য একটা পরীক্ষা হতো, বানান হাতের লেখা এগুলোর জন্য ব্রাহ্মণবাড়ি বানান নাকি দাস্তা, আমি সবসময় সব আমি তো পারলে তখন হলো আমাকে বলতে ব্রাহ্মণবাড়ি লেখা, আমি পারলে লিখে দিতাম বাউনবাড়ি, আমি কখনো লিখি নাই দৌ, বাট হ্যাঁ এই ব্যাপারটা হতো। আমাকে উদয় লিখেছে, হাই আপু জুবিনের গান একটার জন্য আসলে রিকোয়েস্ট করেছে, অবশ্যই আমি ট্রাই করবো গানটা প্লে করার জন্য। জুয়েলও লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরে বা আজকে কি ব্রাহ্মণবাড়িয়া সব, ওকে লিখেছে আচ্ছা আমাকে জুয়েল যেটা লিখলো সেটা হলো সব বাংলাদেশে সব নিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা তুমি হলো চ্যানেলগুলো, আমরা একটু আগে যে চ্যানেলগুলোর নাম বলছিলাম যে হ্যাঁ ওই ওইগুলো আসলে হ্যাঁ ওই ওই চ্যানেলগুলোর সাথে সাথে আসলে বাংলাদেশের চ্যানেলগুলো খুব যে দেখা হতো না, তারা বাংলাদেশের চ্যানেল আরও বেশি দেখা হতো। যেমন আমি যখন ছোট ছিলাম তখন কিছু নাটক ছিল, ভাইয়া তুমি দেখছো কিনা আমি জানি না,
নাটকগুলোর নাম ছিল, একটা ছিল লাল নীল বেগুনি, কি পরিমানে দেখা হতো বাসায়। আর বিকেলের দিকে এটা তো সব হলো আটটা সাড়ে আটটা থেকে স্টার্ট, বিকেলে আবার বিকেল সাড়ে তিনটা বিকেলে হলো, হ্যাঁ সাড়ে তিনটা দেখা তো। আর বিকেলে আরেকটা যেটা হয়ে টিফিনের ফাঁকে একটা ইয়ে ছিল, প্রোগ্রাম ছিল, সব স্কুলের মধ্যে টিফিনের ফাঁকে তারা এখনো এবং এই প্রোগ্রামটা আমরা দেখার জন্য জাস্ট বসে থাকতাম। অনেক অনেক ব্যাপার ছিল ছোটবেলায় যে এইগুলো, আচ্ছা আমরা একটু অফ এর এটা আলোচনা করি, হ্যাঁ একটু ব্রেকে চলে যাই, হ্যাঁ একদম একদম আমরা ব্রেকে যাচ্ছি, বাট ব্রেকে যাওয়ার আগে পরবর্তী ঘন্টায় আসবো আমরা, হ্যাঁ ব্রেকে যাওয়ার আগে জাস্ট একটা কথা একটু বলে দিচ্ছি, সেটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো যেভাবে, সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করতে হবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। Alright, so I mean just ekta amra dujoni ekta break e jacchi and ashi ektu pore, just stay tuned.
একদমই অনেকক্ষণ পরে, অনেকক্ষণ অ্যাকচুয়ালি আমি জাস্ট দুটা গানের পরেই চলে আসলাম। অ্যান্ড লাস্টের যে গানটা ছিল, লাস্টের আগের গানটাও কথাও বলবো, তপু ভাইয়ের যে গানটা ছিল বেসিক্যালি, ওফ ওই গানের কথাই আমি এতক্ষণ আমরা আলাপ করছিলাম। ওই সময়টায় যেটা হতো যে তপু ভাইয়ের গান, তারপর হলো তাহসান ভাইয়ের আলো গানটা, আমি যখন স্কুলে থাকে না, আমাদের স্কুলের একটা ব্যাপার ছিল যে আমাদের স্কুল শেষ করার পরে কোচিংয়ে যেয়ে বসতে হতো। অ্যান্ড কোচিংয়ে যাব মানে স্কুল শেষ করে বা বাসায় যাবো, বাসা থেকে আবার কোচিংয়ে আসবো, ওটার জন্য আমরা যেটা করতাম স্কুল শেষ করার সাথে সাথে গিয়ে কোচিংয়ে ম্যাডামের বাসায় গিয়ে আমরা বসে থাকতাম, যে ম্যাডাম স্কুল থেকে আসবেন তারপর হলো আমাদেরকে পড়াতে বসবেন। সো যেই সময়টা আমরা বসে থাকতাম, বেশ খানিকটা সময় ছিল তখন, তো ওই সময়টায় যেটা হতো যে বড় আপুরাও আসতেন অ্যান্ড আমরাও আসতাম, আমরা হলো জুনিয়র ক্লাস। সো আপুরা এসে আমাকে জিজ্ঞেস করতো, আই পড়শি গান গাও তো একটা। তো আমার প্রত্যেকবার একটা গানই আমার কমন ছিল, সেটা হলো আলো। আলো গানটা আমি অলওয়েজ গাইতাম তাহসান ভাইয়ের সব সময়। আলো গান মানে আমাকে কেউ যখন জিজ্ঞেস করতো স্কুলের যে একটা গান গো, এই আলো গান গাইতাম। সো এই ওই সময়টার কথা আসলে বলছিলাম যে এত সুন্দর সুন্দর সবগুলো গান ছিল। সো এনিওয়েজ, এখন আমাকে অনেকেই মেসেজ করেছে, বাট কারা কারা মেসেজ করেছে সেই ব্যাপারটা আমি একটু দেখবো। বা তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কীভাবে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো। আমার সঙ্গে জয়েন করে ফেলার জন্য তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 2669 এই নম্বরে। অলরাইট, কিন্তু আমি যে এই যে পেয়ে গেছি, অলরাইট, কারা কারা আমাকে লিখেছে, কারা কারা লিখেছে। লাইলি আমাকে লিখেছে, হাই হাই, লাইলি হলো আমার ফুপুর নাম, আমার ফুপুর নাম ধরে রাখতেছি, ওয়াও কি ভালো একটা অপরচুনিটি পাইছি আমি। ওকে, লাইলি আমাকে লিখেছে গাজীপুর থেকে, হাই পড়শি, সে সামথিং অ্যাবাউট নানু অ্যান্ড আচ্ছা আর নানুর ব্যাপারে তুমি জানতে চেয়েছো। আমার নানুর ব্যাপারে আমি যদি বলি যে আমি বড় হয়েছি আমার নানুর কাছে, নানু আর নানা ভাইয়া, নানা ভাইয়া বেঁচে নেই, আর নানুকে অ্যাকচুয়ালি আমি মীরাপু ডাকি, আর আমার নানা ভাইকে ডাকতাম বাব্বা। আমি কখনো নানু নানা ভাই এটা ডাকতাম না, আমি ছোটবেলা থেকেই মীরা, আমার নানুর নাম যেহেতু মীরা, সো মীরাপু, আর নানা ভাইকে বাব্বা। অ্যান্ড সবসময় মীরাপুর কথা যদি আমি বলি, মীরাপু ভেরি 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 সুইট পার্সন, বাট লেখাপড়ার ব্যাপারে যদি বলি, বাপরে বাপ, ওনার থেকে স্ট্রিক্ট আর জীবন আমি আরেকটা দেখিনি, আমার টিচারকেও এতটা স্ট্রিক্ট দেখিনি, আমার নানুর যে পরিমাণে স্ট্রিক্ট। বেসিক্যালি যেটা হয়েছে যে আমার নানু সবসময় হলো প্রিন্সিপাল ছিলেন, উনি সারা জীবনই হলো মানে প্রথম দিকে হলো হেডমিস্ট্রেস প্রিন্সিপাল এই, তারপর সবসময় হলো আমার হেডমিস্ট্রেস ছিলেন। আর এখানে আমি যে স্কুলে পড়তাম মানে আমার প্রি স্কুলিং যেখানে ছিল সেটার প্রিন্সিপাল ছিলেন আমার নানু। তো সেইখান থেকে আসলে শুরু করে আমার নানু প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট ছিলেন হলো অ্যাবাউট মাই স্টাডি, যে আমার আর গান হলো আমার নানুর কাছেই আমার শেখা হয়েছে, গানের হাতেখড়ি আমার নানুর কাছে, নাচের হাতেখড়ি আমার নানুর কাছে, কবিতা আবৃত্তির হাতেখড়ি আমার নানুর কাছে, পেইন্টিংয়ের হাতেখড়ি আমার নানুর কাছে। বেসিক্যালি নানু আমাকে সবগুলি ফার্স্টে সব কিছু হলো উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন যে এটা 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 এটা, তারপরে হলো যেটা আমি কন্টিনিউ করেছি সেটাই। ইনফ্যাক্ট লেখালেখির ব্যাপারটা আমার নানুই আমাকে হেল্প করেছে অলওয়েজ, আমার নানু লেখিকাও অলসো, উনি লেখালেখিও করেন। তো ওটার জন্য মীরাপু আমাকে সবসময় যেটা করতো, যে থাকে না যে বাচ্চারা যখন বাসায় বসে থাকে তখন কি খেলাধুলো করবে অথবা নিচে যাবে খেলতে, রাইট? বাট আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, আমি কখনো নিচে বা গ্যারেজে বা রাস্তায় বা আশেপাশে যে মাঠ ছিল, মাঠ বলতে হলো খালি যে প্লট ছিল ওখানে গিয়ে খেলার ব্যাপার আমার কখনোই ছিল না। আমাকে, আমি সবসময় হলো বাসার ভিতরে থাকতাম, সারাক্ষণ আমি বাসার ভিতরে থাকতাম। অ্যান্ড আমি যখনই মীরাপুকে বলতাম যে মীরাপু এখন আমি কি করব, আমার ভালো লাগতেছে না এই একটা ব্যাপার যখন বলতাম, তখন আমার মানে আমাকে যেটা বলতো মীরাপু যে কিছু একটা লিখো, তোমার এখন ভালো লাগছে না তুমি এটাই লিখো, এটা নিয়ে লিখো এক পেজ লিখে তারপর আমার কাছে নিয়ে আসে। আজ লাইক আমি কেন বলতে গেছিলাম আমার ভালো লাগতেছে না, এখন তারও ভালো লাগতেছে না। সো বেসিক্যালি এই ব্যাপারটাই ছিল। আর মীরাপু ইজ সুইট, সবার সাথে সুইট, কিন্তু ওই যে বললাম স্টাডির ক্ষেত্রে যখন রাগ করতেন তখন অনেক বেশি রাগ করতেন, বাট কখনো বকা ঝকা থাকে না যে বকা দেয়া বা কখনো একটু থাপ্পড় দেয়া বা মার দেওয়া, এই ব্যাপারটা আমার, আমার ক্ষেত্রে কখনোই হয় না, আমি কখনো, আমি জীবনেও মার খাইনি,
জীবনে আমি বকা খাইনি কখনোই না। এরা পুরো একটাই ব্যাপার যে বেশি রাগ করলে একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবে, ওটা বকার থেকে একটু বেশি হয়, কথা বলার স্টাইলটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, মানে একটু ডিফারেন্টলি থাকে। সো ওটা মানে ডিরেক্ট বকা দেওয়ার থেকে অনেক বেশি আমার কাছে লাগে। আরেকটা যে ব্যাপার সেটা হলো যে একদম কড়াভাবে তাকায়, সো ওই তাকানোটাকে আমি অনেক ভয় পাই। আমার দিকে যদি কেউ একটু কড়াভাবে তাকায়, আমি তুমি ভাই এখন আমার দিকে সিরিয়াসলি কড়াভাবে তাকাও, আমি জাস্ট এইখানে বসে আমি কেঁদে দেবো। সিরিয়াসলি এটা আমার এখনও হয়, আমার দিকে কেউ একটু কড়াভাবে তাকালে আমি এখনও জাস্ট কেঁদে দিই। আমার কাছে খারাপ লাগে যে ভাই কেন, কিসের জন্য ভাই, সব সব ভাষায় কেনটা বলা স্টার্ট হয় আমার মাথার মধ্যে, কেন কিসের জন্য ভাই কিউ, মানে যত ভাষা আমি পারি সবগুলোর কেন হলো আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, এই তো আর আর কি বলবো নানুকে নিয়ে, এই তো আর আর চেতে শুরু পরবর্তী SMS পাঠিয়েছে। ও আচ্ছা, উনি নিজেই আরছে, হ্যাঁ উনি নিজেই আরছে, উনি উনি এটা বলেছেন যে পরবর্তী SMS পাঠিয়েছেন হলো জুয়েল নাসির। আচ্ছা জুয়েল নাসিরনগর থেকে বিবাড়িয়া, আচ্ছা বা 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 বা, রেদওয়ান মামা ও পর্শি থাকলে তাহলে এই মানুষ শুনবে, আচ্ছা তাহলেই মানুষ শুনবে, টপ প্রো সুপার ডুপার। আচ্ছা উনি বলতে চেয়েছেন যে আমাদের দুজন দুজনের কথাই মানুষ অনেক পছন্দ করে এবং খুব ভালো লাগছে এবং টপ প্রো সুপার ডুপার, এটা হলো অ্যাজ আরজুন। না উনি উনি আমি যখন মাঝে মাঝে যখন শো করি তখন উনি আমার মানে আমার সাথে সাথে থাকে, ওই যে তোমার যেরকম বিদ্রোহী জুয়েল নাসিন্দা করতে উনি সবসময় আমাদের, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ওকে তানহা আমাকে লিখেছে সবার থেকে পোষাপো হাওড়ি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হুসনা আরা লিজা আমাকে লিখেছে, সরি আমি অন্য নামে মেসেজ করেছিলাম, মেসেজ আসার পরে ভালো লাগলো। ওকে সো মানিক আমাকে লিখেছে, তারপর হলো কি বলবো তোমরা সো সুইট, মানে সোটা এই জন্য বললাম কারণ উনিও সোর পর অনেকটা ইয়ে করেছেন, ডট 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 অনেক অনেক ক্যারেক্টার খেয়ে ফেলছে সো সুইট। অমি আমাকে লিখেছে, আমি তোমার নিউ ফ্রেন্ড, হাই অমি কি অবস্থা। আমার ভাই একজন ফ্রেন্ড ছিলেন, নাম হলো অমি, ওনাকে আমি খুঁজে পাই নাই, আর ওনার কথা আমি এখন এই জন্য মনে আছে, ওনার চোখগুলো ছিল কি ক্যাটসাই আর কি, হ্যাঁ অ্যান্ড আমি ছোটোবেলায় যখন কাউকে দেখতাম ক্যাটসাই আমি নির্ভর করে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে থাকতাম যে কি আমার সব পশু পাখি, আমি পশু পাখিদেরকে খাওয়াতে পছন্দ করি, লাইক পাখিদেরকে আসলে আমি আমার আম্মু আমাকে কিছু অনেক বকা দেয়। এইটা এটা এটার মধ্যে ছোট্ট তোমার সাথে আমার মানে মিল আছে কিনা আমি জানি না, আমার একটা বিড়াল আছে, হ্যাঁ আমার আমার একটা বিড়াল আছে এবং ওটাকে আসলে মানে মানে কিসের মতো নিয়ে লাগে মনে হয় মানে বাসায় ফিরে যে ওর জন্য এরকম মনে হয় আমার। হ্যাঁ যখন আমার আমি আজকে এসে ভাইকে মানে দেখাচ্ছিলাম, আমার হাত দেখাচ্ছিলাম ভাইকে, চলে গেছে মানে আমার সম্পূর্ণটা হাত লিটারালি, আমি এটাকে বাসায় গিয়ে আমি আমার বিড়ালটার নাম হলো লুচি, ওর আসল নাম হলো মুয়াজা আর ডাক নাম হলো লুচি। সো আমি সামটাইমস লুচিকে বলি যে দেখ তুই আমার হাতটাকে জাস্ট ক্ষত বিক্ষত করে ফেলছিস আঁচড় দিয়ে কামড় দিয়ে, লাইক লিটারালি আমার হাত দেখে মানুষজন বলবে এটা কি কি অবস্থা, বাট স্টিল আমার কাছে মনে হয় যে আই জাস্ট লাভ হার, লাভ ক্যাটস অ্যান্ড ডগস অ্যান্ড বার্ডস অ্যান্ড এনিথিং, বিকজ আমার কাছে মনে হয় যে ওরা অনেক সুইট হয় অ্যাকচুয়ালি, ওদের মধ্যে আমাদের মধ্যে যেরকম দুই ধরনের মানসিকতা থাকে পশু পাখির মধ্যে এই ব্যাপারটা নেই। না জিনিসটা কি হয় ভালো মানুষ বলো আর খারাপ মানুষ বলো মানে পশু পাখি না টের পায়, মানে খুব ভালো মানুষ হইলে ওই মানে পশু পাখি দেখবে মানে যে বাচ্চারা একদম ছোট বাচ্চারা দেখবা কিছু মানুষের কোলে যেতে চায় না, এটা ওরা টের পায়, ওদের একটা সোললি একটা ব্যাপার থাকে এবং পশু পাখির একটা জিনিস থাকে, ওরা কিন্তু থাকতে চায় না মানে খারাপ বা একটু মানে একটু ব্যাড সোল বা একটু খারাপ মানুষ যদি পায় তাহলে কিন্তু কাছে যেতে চায় না। ট্রু, এটা আমি আমার চোখের সামনে অনেকবার দেখেছি। অ্যান্ড আমি যেটা করি আমি পাখিদেরকে খাওয়াই, পাখিদেরকে বলতে আমি আম্মু আমার সবাই স্পেশাল আমি আর আম্মু আমরা দুজনে এই কাজটা করি, বাইরের যত পাখি আছে তাদেরকে আমার বারান্দায় একটা ট্রে আমরা
একদম পার্মানেন্টলি ইয়ে করে দিয়েছি। সো রাতে আমরা খাওয়া রেখে দিই, ভাত বলো বা যেটাই বলো, যার খাওয়া থাকে না, যে এরকম খাওয়াটা অনেক সময় যে একটু ফেলে দেয় বা হলো এতটুকু খাওয়া বেঁচে গেছে, এই যে খাওয়াগুলো সবগুলো হলো পাখির ট্রের মধ্যে রাখা হয়। অ্যান্ড ট্রাস্ট মি, সকালবেলায় মনে হয় ঝাঁকে ঝাঁকে সব পাখি এসে এখানে খাওয়া দাওয়া করে। সো এটার জন্য অবশ্য মাঝে মাঝে আমি আম্মুর কাছ থেকে বকা খাই, কারণ আমি বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়ে যেটা করি আমি খাই এতটুকু আর বাকি সবটা দিয়ে দিই, সবটা দিয়ে দিই। আমি বলো তুমি তো খাও, নিজে তো আগে খাও, তারপরে যেন তুমি তোমার ভাতটা ওদেরকে খাওয়াবা। বাট আমার কথাটা থাকে যে না না থাক, ওরা খাক, আরে কি খায় না খায়, আহারে সারাদিন কি খাবে না খাবে, ওই চিন্তা করি, ওই আহারে করতে করতে আমার খাওয়া ওদেরকে দিয়ে দিই। আহারে কোথায় পাবো? আমি ছোটবেলায় আমি চিন্তা করতাম যে আমি যে বিভিন্ন যে কোল্ড ড্রিঙ্কস গুলো, হ্যাঁ লাইক সোডা, এগুলো আমরা খেতে পারি, পাখিরা খেতে পারে না, আমি হলো পাখিদের জন্য বাটিতে করে করে রেখে দিতাম না। এরকম আমার এরকম একবার আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড আছে এরকম, সে যে কোনো যে ড্রিঙ্কস খাওয়ার পরে ওটা সে একটা গ্লাসে ঢেলে তার বাসে রেখে দিত। আমরা তো জানি কি কি ড্রিঙ্কস গুলো এখন কোল্ড ড্রিঙ্কস, তো ওই সে এরকম রেখে দিত বোতলে, মানে একটা পটের মধ্যে একটা কোটের মধ্যে রেখে দিত। তখন কি ভাবে রাখতেছে কিছু না, কারে ওরা ওদের কি টাকা আসনি, ওরা কোথায় খাবে? আমার মতো অবস্থা ভাই, ওরা কোথেকে খাবে, ওদেরকে একটু খাওয়াই। সো আমি মাঝে মাঝে চাও, মানে ছোটবেলায় চা খাওয়ার পরে চাও রেখে, আমি খরগোশ বলতাম ছোটবেলায়। সো খরগোশকে খরগোশের সামনে আমি চা রেখে দিয়েছি, কি খরগোশ চা খাবে? আমার নানু বলে খরগোশ জীবনে চা খায় না, তুমি চা সরাও, খরগোশ চা খেয়ে ঘুমাবে না, দাঁড়ায় থাকবে। আমি খুবই অদ্ভুত অদ্ভুত সব কাজ করতাম। না ইটস এ গুড থিং, ইটস এ গুড থিং, মানুষের একটা মানুষের এই 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 ব্যাপারগুলোর জন্যই কিন্তু আসলে মানুষ বলে না যে মানুষের মনটা একটা নরম, একটা একটা ঠান্ডা জায়গা বা একটা কি বলে এটাকে, মানে মানুষের মন নরম একটা মানুষ, তো ওই জিনিসটা কিন্তু এভাবেই হয়, এই যে ছোট ছোট চাইল্ডিশ চাইল্ডিশ চিন্তা ভাবনাগুলোর জন্যই কিন্তু আমরা একদম। আর আমার খাওয়ার ব্যাপার, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা হতো, যে আমি জানি এটা অনেকের কাছে খুব অদ্ভুত লাগবে, চিপস জীবনে পানিতে ভিজায় খেছো? পানি পড়ে গেছে তারপর খাইছে, ভিজায় খাই, ভিজায় খাও না, ইন্টেনশনালি, ইট ওয়াজ ইন্টেনশনালি, তো কারণে আমি ইন্টেনশনালি করতাম এটা। কেন তুমি যে চাইতে পারতে না? না না আমি শুরু কি করতাম হলো, তখন তো রেগুলার যে চিপসটা থাকতো, যে কোনো পটেটো চিপস থাকতো, সো আমি যেটা করতাম চিপসটা আনতাম, আনার পরে মামিকে বলতাম যে মামি একটা বল, ছোট বলগুলোর মধ্যে পানি নিয়ে আসো। তো মামি তো ফার্স্টে ফার্স্টে বুঝে নাই, নিয়ে আসছে, আনার পরে আমি চিপসের প্যাকেট খুলতাম, খুলে সবগুলো চিপসই পানির মধ্যে ঢালতাম, ঢেলে এরকম নাড়াতাম, এরকম বাবা বাবা চিপস ভিজলো, ভাসলো, ডুবলো, এদিকে গেল, ওইদিকে গেল, নরম হয়ে গেল চিপসটা, তারপরে ওটাকে তুলে তুলে খেতাম। মামি একদিন বলছে কি খাও তুমি, আমি বলছি এটাই মজা, মানে চিপস জীবনে পানিতে ভিজায় খেতে আমি কখনোই দেখি না। আমি আই গেস মানে অনলি পার্সন ছিলাম যে নাকি চিপস পানিতে ভিজায় ভিজায় খেতে। আমার মনে হয় এখন তোমার কথা শুনে আর অনেকে উদ্বুদ্ধ হয়ে কালকে সকালে পানিতে চিপস ভিজায় খাবে, আই গেস মজা লাগতো আমার তখন, আমি জানি না কি মজা লাগতো। আপনারা ট্রাই করে দেখতে পারেন বর্ষির এই আইডিয়াটা, আপনাদের কেমন লাগে এবং আমাদেরকে জানাবেন কালকে সকালে মর্নিং শোতে অধরা থাকবে, অধরাকে জানাবেন যে চিপস খেয়ে আপনার কেমন লেগেছে, পানিতে ভিজানো চিপস, পানিতে ভিজানো চিপসটা ওটা কেমন লাগে, এটা একটা ইন্টারভিউ জানতে চাই, একটা একটা সার্ভে হয়ে যাক। একদম একদম আমার কাছে কিন্তু ভালো লাগতো, কিন্তু পটেটো চিপস এটা হবে, হ্যাঁ মানে সুন্দর থাকে না, যে কিছু চিপস যেটা নাকি পানিতে ভিজতে একটু টাইম লাগে, ওইগুলি না, যেটা নাকি একদম দেওয়ার পরে কিছুক্ষণ পরে জাস্ট পানিতে ভিজে, বিস্কিটের মতো, বিস্কিটের মতো চায়ে ডুবালো থাপাস করে মানে ইয়ে হয়ে গেল। সো ওইটার ওইরকম ওই একটা প্রবলেম ছিল আমার, প্রবলেম বলবো না মানে অদ্ভুত ছিল, এটা একটা মানে এটা একটা আইডিয়া, বেসিক্যালি আইডিয়া ছিল। আর ছোটবেলায় আমার ফেভারিট আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো পান, পানের কথা শুনলে পান থাকে একদিকে, আম্মু থাকে আরেকদিকে, এর হল অবস্থা। বাট আমার নানু যেহেতু পান অলওয়েজ হলো পান খায়, তো ওটার জন্য যেটা হয় ছোটবেলা থেকে আমি দেখে আসছি নানু হলো পান খাচ্ছে এবং
আমার না খুব মজা লাগতো যে পানটাকে কি সুন্দর করে একদম এভাবে করে ভাঁজ করতেছে, তারপর আবার মুখে দিল একটা, যখন ফার্স্ট একটা বাইট দিল পানের মধ্যে কট 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 একটা, আরে বা এটা তো অন্য লেভেলের ব্যাপার স্যাপার। সো আমি অলওয়েজ নানু যখন পান খেতে নিতেন তখন নানুকে বলতাম, নানি আমাকে একটা পান দিবা, অ্যান্ড আমার পানের খিলিটা এতটুকু করে বানাতেন, একদম পিচ্ছি, আর সুপুরি দিত একদম একটাকে দুটো ইয়ে, আর মিষ্টি জর্দা ছিল একটা ছোট্ট ইয়েতে মিষ্টি জর্দার লাল রঙের, অ্যান্ড ওটা একদম মিষ্টি ছিল, এখন এটা খায়। সবাই উঠছে আমাকে সকালবেলা উঠেছে, দেখি ভাত তরকারি নিয়ে বসে, আমি ভাত খাইব না, মানে সেরি এবং ইফতার ইজ এ ডিফারেন্ট থিং এট দ্যাট টাইম, যে সেইটা ভাত না, এটা অন্য কিছু হবে। আর আমার তোমাকে কি কখনো এরকম হয়েছে ছোটবেলায় যখন নাকি একদম যখন ছোট রোজা আমার নানু এটা করতেন, হ্যাঁ আমি তখন যেহেতু অনেক ছোট বাচ্চা মানুষ আমার, বাট আমার স্টিল মনে আছে আমাকে রোজা রাখতে দিতেন না, বলতেন যে তুমি এখনো বাচ্চা তোমার জন্য রোজা রাখা ইটস নট লাইক ম্যান্ডেটরি, রোজাকে দুই ভাগ করে দিত। হ্যাঁ বাট আমার আই ওয়াজ লাইক না আমি রোজা রাখবো ফাইন, বাট আমি যদি রোজা রাখতে পারতাম তাহলে শুন, বাট আমি রোজা রাখতে পারতাম না যেহেতু আমার হলো একটু পরপর শুধু খিদে লাগে, অ্যান্ড এটা বিকজ আমি কোন ক্লাসে পড়ি তখন ওয়ানে পড়ি টুতে পড়ি, একটু পরপর চকলেট দেখি চকলেট খেতে ইচ্ছা করে। সো নানুর একটা আইডিয়া ছিল, সেটা হলো উনি আমার উপরে এটা অ্যাপ্লাই করছে, আচ্ছা ঠিক আছে তুমি রোজা রাখবা, হ্যাঁ দুপুর 12টা পর্যন্ত রোজাটা রাখো, এটা হলো একটা রোজা হয়ে যাবে, 12টা পরে আবার ইয়ে করো খেতে পারবা কোনো সমস্যা নেই। সো ওইভাবে করে করে হলো ইয়ে করতো, তারপরে যখন ইট ওয়াজ ম্যান্ডেটরি ফর মি দেন তো যখন বুঝতে শিখেছি যে ওকে ফাইন এটা হলো রোজা বা এইভাবে, তো বাচ্চার সময় তো আর বুঝতাম না, তো তখন এই একটা ব্যাপার ছিল, এটা একটা মজার কাহিনী ছিল। অ্যান্ড তারপর ঈদের সময় একটা ব্যাপার ছিল, উফ স্পেশাল শবরাত, শবরাত আমার কাছে যে তারাবির নামাজ পড়তে যাওয়া একটা মজার ব্যাপার লাগতো আমার কাছে, এটা এরকম ছিল কি তারাবির সময় তো সবাই যে নামাজ যেত, আমি বেশি নামাজ পড়তে যেতাম না, আচ্ছা বাসা থেকে বের হইতাম, বাসা থেকে বের হয়ে যে প্রথমে এশা নামাজ পড়তো, এরপর তারাবির এক দুই রাকাত পড়তে আস্তে আস্তে দলবল নিয়ে বেরিয়ে যেতাম আমরা, আর মানে আমাদের বাসায় সবাই যাইতো তখন, ওই যে তখন আবার খুঁজতো সবাই একসাথে লাইন দেয়তো, দেখতো ডানে বাম আছে কিনা এরকম করতেছে, তোকে তো দেখলাম না কই ছিলি, আমি তো পিছনে ছিলাম নিচে ছিলাম উপরে, এরকম বলতে আর দলবল নিয়ে ঘুরে বেড়াইতাম রাতেবেলা ঘুরে বেড়াইতাম, তারপর আবার নামাজের যখন একটু মানে শেষের দিকে এই সাবার ঢুকে যেতাম, আবার কতক্ষণ নামাজ পড়ে, এটা আবার এটা খুব করছি আমি, এটা অনেক করছি ক্লাস থ্রি থেকে শুরু করে একদম 9-10 পর্যন্ত এরকম চলছে এরকম, হ্যাঁ এটা আমি অনেক করছি। তারপর হচ্ছে ইফতার করতে যেতাম, ইফতারের দাওয়াত পড়তো, ইফতার পার্টি একটা দাওয়াত থাকতো, এটা আলাদা একটা ফিল ছিল, আলাদা একটা মজা ছিল তখন। এটা তোমাদের ফ্রেন্ডদের মতো এটা হতো না যে কে কয়টা রোজা রাখছিস বল, এটা ছোট থাকতে মনে আছে যে রোজা ভাগ করে দিত, তো আমার ছোট বোন আর আমি পিঠে পিঠে আমরা দিই, তো আমরা যখন রোজা রাখতাম তো ওকে ওর থেকে আমাকে একটা বেশি রাখতে হবে, হ্যাঁ উফ আমাদের ফ্রেন্ডদের মধ্যে এটা ছিল, তুই কয়টা রাখছিস দোস্ত আমি তো এরকম এতটা রাখছি, আমার না 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 তার মানে হলো নেক্সট ইয়ার, তারপর আমি বলতাম যে আচ্ছা আগের বছর তো কয়টা রাখছিলি, আগের বছর এতটা রাখছিলাম ফাইন, আমার যেভাবেই হোক আমি মরি বাঁচি যাই করে ওর থেকে বেশি রোজা আমার রাখতে হবে। আমি মানে ক্লাস 2-3 থেকে আমি সবগুলো রাখি, থ্রি থেকে আমি সবগুলো রাখছি, কারণ ওই যে আমার আবার কাজিন একটা ছিল ও আবার আমার থেকে 12 দিনের বড়, ও আমার থেকে, তো ও আবার মানে খুব রোজা রাখার একটা চেষ্টা, ও আবার দুর্বল ছিল ওরকম এত ফিট ছিল না, ও এরকম 6-7 রাখার পর আবার রাখতে পারতো না, আমরা তখন ক্লাস 4-এ পড়ি, ওর আমি 1 ক্লাসে পড়তাম, ক্লাস 4-এ পড়ি তখন থেকে না ওকে হারাইতে হবে, ও 12টা রাখার পর পায় না, আমি মানে ক্লাস 3 থেকে যেহেতু শুরু করেছি তো আমার কাছে সবসময় হারতো, এই বছর আমি রাখবো পুরাটা রাখবো। তারপর হচ্ছে আর সবচেয়ে মজা লাগতো কি ওই যে সেরিতে খাওয়ার পরে যে যে টুক থেকে যেত লেফট ওভার যেটা থাকতো আর কি, তো দুপুরবেলা বা সকালবেলা আমার ছোট বোন যখন খাইত তখন যে আম্মু যখন গরম করতো তরকারিটা, না আমার তো খাইতে হবে এটা, খুব ভালো লাগতো না, নো নো এটাই
আমু খিদে লাগছে, আমু মাছ গরম করতো, যে পাবদা মাছ বা বিভিন্ন মাছ দিত, যে গরম করতো, আলাদা একটা স্মেল আসতো। আর আমাদের যেটা ছিল যে দুপুরে হলো রান্না করতো, সেহরি রান্না বা সবকিছু রান্না, সবকিছু তরকারি টরকারি যেটা নাকি খাবে বা এসে সবকিছু দুপুরের দিকে রান্না করে রেখে দিত। কারণ হলো বিকেল থেকেই একদম ইফতারি বানানোর সেই প্রসেসটা শুরু হয়ে যেত, আর তারপর ইফতারের পরে আসলে রান্না বান্না করার খুব একটা ইয়ে থাকে না, এনার্জি থাকে না। দ্যাটস ওয়াই দুপুরের দিকে দুপুরে রান্না। আরে ভাই যখন নাকি দুপুরে রান্নাটা বসাতাম, আমি বলি মাথার চুল ছিটতাম বসে বসে, কেন কিসের জন্য? আমি পারলে যে বারান্দায় গিয়ে বসে থাকতাম, আমি কিছু জানি না, আমি কিছু স্মেল পাই না, তোমাদের সবাইকে একটু বলে নিচ্ছি যে কারা কারা আসলে আমাদের সাথে একটু জয়েন করেছে, সেই ব্যাপারগুলো আমি একটু দেখিনি। যেমন সাবিহা আছে বরিশাল থেকে, মানিক আছে, তারপর হলো ওদের আবারও আছেন আমাদের সঙ্গে, ফাহিম আছে, মিতু আছে, নাদি আছে, তারপর হলো আর থ্যাংক ইউ নাদিয়া, আর মানিক লিখেছে, শুভ আছে, তামিম রয়েছে আমাদের সঙ্গে, সুমাইয়া আছে, সুমাইয়া ফ্রেন্ড, অ্যান্ড আমাদেরকে আরও লিখেছে খালেদ, সাদিয়া আছে, তারপর হলো স্মৃতি, সৃষ্টি, সৃষ্টি আছে আমাদের সঙ্গে। আচ্ছা বকুল ফুল একটা গানের জন্য তুমি রিকোয়েস্ট করেছো, বকুল ফুলের কথা শুনতে গিয়েই মানে এই গানের কথা শুনেই আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বাট সেই ব্যাপারটা আমি পরে বলছি। আর তানহা আছে, হোসনে আরা আছে, তারপর হলো রাইজা আছে, তাবাসুম আছে, তুবা আছে আমাদের সঙ্গে, হাউ সুইট, তুবা, সুহাদা, মিতু, তাবাসুম, বৃষ্টি, নাদিয়া, পোশাপু গান প্লে করো, লক্ষ্মীসোনা। আচ্ছা অবশ্যই আমি লক্ষ্মীসোনা গানটি প্লে করে দেবো একটু পরে, নো ওয়ারিজ। ওকে, সো আর যারা যারা তোমরা এখনও হলো জয়েন করোনি তাদেরকে বলছি যে তোমরা তাড়াতাড়ি হলো আমাদের সঙ্গেই জয়েন করে ফেলতে পারো SMS এর মাধ্যমে, এবং আমাদেরকে SMS করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। লজেন্স দিয়ে কখনো লকেট বানানোর চিন্তা করেছো? অনেক মানে অনেক করছি, আমি একমাত্র ব্যক্তি না। খুবই উইয়ার্ড এবং খুবই বাজে ব্যাপারটা, বাট স্টিল কালো রঙের সুতা দিয়ে, ওই যে একটা আনারস শাক একটা প্যাকেট থাকতো, আনারস শাক একটা প্যাকেট, তারপর আইটেম ছিল যে লাভ ইয়ার ছিল না, ওটা দেখ আমি আনারস শাক যেটা ছিল আনারস, তার আনারস শাকের প্যাকেট ছিল সাদা রঙের, হ্যাঁ সাদা রঙের, আর উপর হলো আনারসের ছবি ছিল, আনারস ছবি আর সবুজ আর হলুদ থাকতো, আমি ওইটা দিব নাইতাম। আর আমি হচ্ছে যে আরেকটা হলো লাভের ইয়ার মানে হার্ট শেপের হলো যে ইয়েগুলো ছিল লজেন্স গুলো ছিল, ওইটার মধ্যে তো ওইটা ছিল হলো একদম পিঙ্ক যে কালারটা আর কি, হ্যাঁ একদম পিঙ্ক কালারের। আমি বুঝতে পারছি তুমি কোন ক্যান্ডির কথা বলছো, ওই ক্যান্ডিটা, হ্যাঁ নাম বলা যাবে না, দ্যাটস ওয়াই আমি বলতেছি। ওইটাকে আমি যেটা করতাম, আমি না একদিন এটা যখন এই ক্যান্ডি যখন খাচ্ছিলাম, আই ওয়াজ লাইক কি সুন্দর ট্রান্সপারেন্ট একদমই ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু, এরকম যদি একটা লকেট হয় তাহলে তো অনেক সুন্দর হয়, ওই যে মাথার মধ্যে ঢুকছে। এই ক্যান্ডিটাকে নিয়ে আমি পানির মধ্যে ধুয়ে ধুয়ে যতই ধুই ক্যান্ডির আঠা তো আর যায় না, বাট আমার কথা হচ্ছে না নিশ্চয়ই এটা দিয়েই হলো লকেট বানানো হয়, এরকমই কিছু একটা দিয়ে লকেট বানানো হয়। তা আমি ইচ্ছা করে আরো ধুতাম, আরো ধুতাম, ধুইতে 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 ধুতে শেষ, ক্যান্ডি দেখে এত খানির থেকে একেবারে ছোট্ট এতটুকু হয়ে গেছে। স্টিল এমনও হয়েছে আমি যেটা করতাম যে ছোট ছোট যে ডিব্বাগুলো থাকতো না, যে ধরো খুব ছোট ছোট টিপ, একটা একটা করে টিপ যে পাওয়া যেত, ছোট ছোট প্লাস্টিকের কিছু ইয়ে থাকতো, ওগুলো তো বাসার মধ্যে থাকতো, কারণ হলো যেহেতু আমি নাচতাম, নাচের জন্য আমাকে টিপ পড়তে হতো, তো একবারই একটা এনে তারপর টিপটা তো ফেলাই দিত, বাট এই কৌটাটা তো থেকে যেত। এই কৌটাগুলোর ভিতরে আমি চিন্তা করতাম যে এই ক্যান্ডিটাকে একদম ধুয়ে কৌটার মধ্যে রেখে দিব, হ্যাঁ যে এটা এখানেই থাকবে, এটা আঠাটা চলে যাবে, তারপর এটা আমি লকেট বানাই, তারপর এটা আমি গলায় পরবো। তিন চার দিন পরে আমার মামি এসে বলতে এইখানে এইগুলা কি, কারণ ক্যান্ডি ওখানে গলে চ্যাপ্টা,
পিপড়া টিপড়া এসে মানে যাতা মানে খুবই বাজে অবস্থা করতাম। একবার একবার মনে আছে চকলেট মানে এরকম মানে লজেন্স টাইপের আর কি পুরো জিনিসটা এরকম ছিল, তো সামনে রাখছি এখন খাবো না মানে এটা অর্ধেক খেয়ে রাখছি, খুব মজা, এটা পরে খাবো। তো তখন রাখছি একটা পিরিচ যে প্লেটের উপরে স্টেনলেস এর প্লেট থাকে না ওটার উপরে রাখছি, তারপর ওটা থেকে মানে কোনোভাবে এটা মানে পড়ে গেছে বা একটু নিচে ছিল, হঠাৎ করে ছোট টুকরা তো একদম হঠাৎ করে দেখি এটা সামনে দিয়ে যাচ্ছে, পিঁপড়ারা বই বই নিয়ে যাচ্ছে। Capital FM 94.8, this year number one music station. আরে ডাক্তার ভাই জি, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি,
আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। বিশ্ব মহামারী করোনার প্রকোপ বেড়েছে আবারও। এই সময়ে ঘরের বাইরে বের হওয়াটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমরা এর মধ্য দিয়ে গেছি একবার এবং দুর্যোগ মোকাবেলা করে মাথা তুলে দাঁড়িয়েছি। এবারও ভয়ের কিছু নেই, কারণ এই কঠিন সময়েও দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর নিয়ম নীতি মেনে প্রতিদিন ডেলিভারি করে যাচ্ছে হাজারো পণ্য। প্রশিক্ষণপ্রাপ্ত দারাজের রাইডাররা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার রাখছেন নিজেকে, সাথে পণ্য। আপনিও নির্ভয়ে এখনই দারাজ অ্যাপ থেকে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ডেলিভারি করছে দারাজ। এই নববর্ষে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ডেলিভারি আমরাই করছি। ডাউনলোড দারাজ অ্যাপ। স্বপন একটু থাম। কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দেখি। আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছে। একবার তোর দাদু অসুস্থ হলো, ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ। তখন সন্ধ্যা, ভাগ্যিস নৌকা ছিল। প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি। এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। সকালের ব্যস্ততা কাছে পাই যাকে, বসুন্ধরা টিস্যু আছে তোমার আমার পাশে। সারাদিন ছোটাছুটি যেখানেই যাই, বসুন্ধরা টিস্যু থাকলে কোনো চিন্তা নাই। খাওয়া দাওয়া আড্ডায় পিচ ঢালা রাস্তায়, অফিসে বা অবসরে তরি ঘড়ি রান্নায়, বসুন্ধরা টিস্যু আছে বিশ্বাসে আস্থায়। এভাবে কোটি মানুষের ভালোবাসায় পাশে আছে সব সময় বসুন্ধরা টিস্যু। নতুন সব আয়োজন নিয়ে আপনার পাশে সব সময় ক্যাপিটাল FM 94.8। This is Capital FM. স্বপন একটু থাম। কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দেখি। আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছে। একবার তোর দাদু অসুস্থ হলো, ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ। তখন সন্ধ্যা, ভাগ্যিস নৌকা ছিল। প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি। এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাত কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এই নববর্ষে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ডেলিভারি আমরাই করছি। ডাউনলোড দারাজ অ্যাপ। ক্যাপিটাল FM 94.8। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আসলে আচ্ছা, আমরা কেন হাসতেছি সে ব্যাপারটা অবশ্যই বলবো, বাট একটু বলে নিই যে তারা কি শুনছে, মানে সবাই কি শুনছে, আমাদের কি শুনছে, এবং আমাদের প্রোগ্রামটা কি শুনছেন প্রশান্ত মাইক ক্যাপিটাল FM 94.8 দিশ নাম্বার ওয়ান মিউজিক স্টেশন আপনি টিউন করেছেন। আজকে অতিথি হিসেবে আমি আছি, আর পড়ছি আছে আজকে বারবারের মতো প্রতি শুক্রবার যেরকম থাকে, একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আছে, আর আমরা থাকবো আরো কিছু সময়। হ্যাঁ, একদম 10:35 আছে সময় আছে আমাদের, আর 25 আছে, তো আমরা থাকবো অনেক সময় আছে আমাদেরকে। না, আমি আর ভাইয়া যেটা নিয়ে আসলে হাসছিলাম, একজন আমাদেরকে মেসেজ করেছেন, লাইলি,
হ্যাঁ, উনি লিখেছে ফার্স্ট রোজায় ভুলে বিকেলে আলুর দম খেয়েছিলাম। আমি এটাই বলছিলাম যে ভাই অন্যান্য সময় আমি খাওয়া দাওয়া একদমই করি না, এটা আগে হতো, এখন আর হয় না, আল্লাহ রহমতে, আল্লাহ জাস্ট রহমত করছে আমার উপরে। না তো আগে যেটা হতো সারা বছর যেত আমি খাওয়া দাওয়া একদম করতাম না, এটা খাবো না সেটা খাবো না, অ্যান্ড টোস্ট বিস্কিট যেটা ছিল এটা তো আমার দু চক্ষের বিষ ছিল ছোটবেলায়। ওকে, মানে আমার কাছে আমার নানু যখনই বলতো না যে বিকেলে কি খাবা, আপু চা দিয়ে টোস্ট বিস্কিট খাচ্ছি খাবা, আমার মেজাজ গরম হয়েছে, এটা কি খাওয়ার জিনিস? হ্যাঁ, সো আমার কাছে টোস্ট কখনই ভালো লাগতো, আমার কাছে ভালো লাগতো তখন একটা জিনিস কিরকম লাগে টোস্ট, এটা বানায় শক্ত, আবার চায় ভিজিতে হয়, নরম করতে হয়, তারপর খাবার খাই না, মানে অনেক ঝামেলা, অনেক প্যারা, অনেক প্যারা, আগে থেকে নরম বানায় দিত, তাহলে আমরা আস্তে ধীরে। আমার তখন হলো দুইটা বিস্কিট ছিল, একটা হলো তখন চকলেটের একটা নতুন বিস্কিট বেরিয়েছে, ছোট 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 চকলেটের আমি আর কোন বিস্কিট খাবো না, আমি এই দুটাই এখন পর্যন্ত। আমাকে যদি ওই এলাচির যে বিস্কিটটা এটা যদি আমাকে কেউ সামনে এনে দেয়, এখন তো খুব একটা এটা পাওয়া যায় না, না পাওয়া যায় মানে সুপার শপগুলো, সুপার শপগুলোতে পাওয়া যায়। ছোট ছিল জসিমের দোকান হলো আমাদের কাছে, তখন কম্পারেটিভলি জসিমের দোকান ছিল বড়। ওকে, সো ওইখানে হলো সব পাওয়া যেত, আর ফালুর দোকানে শুধুমাত্র চা আর রুটি আর বিস্কুট ছাড়া কিছু পাওয়া যেত না। হ্যাঁ, সো ওইখান থেকে হলো এই বিস্কিটগুলো। তো যাই হোক, সো বিস্কিটস আমি কখনো, এই যে টোস্ট আমার কখনো ভালো লাগতো না, দ্যাটস আমি খেতাম না, কিন্তু যে রোজার সময় আসতো ভাই আমার পেটের মধ্যে আমার খিদার একটা গোডাউন স্টার্ট হতো, হাঁটতেছে শুধু রোজার মাসটাই তোমার খিদা লাগতো, খালি রোজার সময় আমার খিদা, এত খিদা কোথেকে আসে জানি না। আমি যে টোস্ট নাকি আমার দু চক্ষের বিষ, আমি হাঁটতেছে হাঁটতেছে সুন্দর মতো দেখি টোস্ট সামনে একটা নিয়ে খেয়ে ফেলছি, খাবো, আল্লাহ আমি তো রোজা ছিলাম, আমি তো রোজা, আমার তো রোজা শেষ, আমার তো রোজা ভেঙে। এটা 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 খুব মানে রিসেন্টলি একটা ঘটনা, রিসেন্টলি বলতে দেড় বছর আগের ঘটনা। আমি আমার বোন আর আমার ভাই তিনজন মিলে আমি ইন্ডিয়া যাচ্ছিলাম, ইন্ডিয়াতে তো ওই সময় রোজা চলতেছে, তো রোজা শুরু হয়ে গেছে, তিন রোজা না চার রোজা পার হয়েছে। তো আমরা একদিন ব্যাক করবো বাংলাদেশে, তো যাওয়ার সময় আমরা প্লেনে উঠছি, ওঠার পরে তো যে ওই এখানে খাবার দিছে, খাবার দিছে, খাবার দিছে, আমরা তো স্যানিটারি খেয়ে যেতাম। তো আমার বন্ধু ভাইয়া এই কি করবো আর কি করবা, ভাইয়া প্লেনের থেকে নামার সময় প্যাকেট দুটো হাতে নিয়ে নামার থাকা থাকবে না, এটা আমি আমি মানে অনেক কিরকম দেখেছি। ইনফ্যাক্ট যেটা হয় যে স্কুলে ছোটবেলায় প্লেন ট্রেনের ব্যাপার তো হচ্ছে, আমি যখন স্টেজ শো বা আমাদের প্রোগ্রামের পারপাস আমি হলো যাওয়া হয় বা খুব একটা ঘুরতে যাওয়া হয় না, বিকজ আমার দেশে বাড়ি যাওয়া একদমই অপছন্দের, আমাকে ধরে বেঁধেও কেউ দেশে বাড়ি নিয়ে যেতে পারে না, আনলেস এটা যদি একটা একটু ঝামেলা, একটু প্যারা, আসলে একটু মানে গঞ্জাম ভালো লাগে আমার কাছে। ফার্স্ট অফ অল ইজি না, ইজি আসলে ইজি না, হ্যাঁ আমি না, আমার কাছে মনে হয় সবকিছু কেমন কেমন জানি, সো ওইটার জন্য আমি দেশে বাড়ি। বাট আমি যেটা করতাম ছোটবেলায় স্কুলের ক্যান্টিন থেকে আমি চুরি করতাম, আমি চুরি করতাম হলো স্কুলের ক্যান্টিন থেকে, বিকজ স্কুল ছিল আমার নানুর প্রিন্সিপাল, আমারই সব একটা ব্যাপার, প্রিন্সিপালের নাতি চুরি করে নিয়ে গেছে একদম, হ্যাঁ ওই একটা ব্যাপার যে আমি চুরি করব। হ্যাঁ, সো ওইখানে একটা ছোট্ট ইয়ে ছিল যেখানে সব চিপস আর তখন একটা ইয়ে আচার পাওয়া যেত বড়ুয়ের, হ্যাঁ সে বড়ুয়ের আচারটা ছিল ঝোল ছাড়া না, ঝোল সহ না, শুকনা 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 একটা আচার ছিল বার্মিজ, হ্যাঁ উফ এই আচারটা যে আমার কি পছন্দের ছিল, আর নানু আমাকে কখনো খেতে দিবে না আচার, দেখো ভাই আমি চুরি করতাম না, হ্যাঁ আচার গুলো আমার নানু আমাকে খেতে দিত না আচার, এই জন্য আমি চুরি করছিলাম। সো আমি যেটা করতাম যে ওইখানে যিনি খালা যারা ছিলেন তাদের কাছে আমি তাদেরকে কি বলতাম, খালা খালা আমি একটা আচার নিবান, ডেফিনেটলি আমাকে কেউ কিছু বলতেন না, ওনারা তো বুঝতেন,
তো প্রতিদিনই দুইটা তিনটা চারটা করে ব্যাগের মধ্যে ঠুকায় ঠুকায় নিয়ে আসতাম। হ্যাঁ, আর নিচে যখন মাঝে মাঝে হলো আমাকে একটু হাঁটাতে নিয়ে যেত নিচে বা ছাদে, তখন গিয়ে হলো ওই আচারগুলো খেতাম। সো একদিন এরকম আমি নিয়ে গেছি, তখন আমার নানু এটা বুঝে গেছে, কিভাবে বুঝছে আমি জানি না, বুঝছে তো বুঝছে সুন্দর মতো প্রমাণ সহ। আমি বলছি না আমার কাছে তো কোনো আচার নেই, আচার নাই না আমার কাছে কোনো আচার নেই, দেখি ব্যাগটা ব্যাস একদম একদম সামনে না হয় একটা আচার দুইটা আচার। আমি আবার আমি জাস্ট বলছিলাম আল্লাহ কেন। তারপর থেকে আসলে আমাকে বলা হয়েছে যে একদম তুমি ক্যান্টিনের আশেপাশে যাবো না, বলছে ওকে ফাইন গেলাম না। সো ওই আচারটা, বাট এই আচার হলো আমার পছন্দ ছিল। তারপরে এই হলো আমাদের কাহিনীগুলি ছিল, বাট এখন আমরা যেটা করব, অনেকক্ষণ ধরে আসলে আমাদের নিজেদের গল্প করছি, হ্যাঁ মানুষজন পরে আমাদেরকে শুনতে যাবে না, এবার আমরা একটু মানুষজনের গল্পটা একটু শুনে আসি। যেমন জুয়েল আমাদেরকে লিখেছে যে আচ্ছা উনি হলো আমাদেরকে লাইভ দেখছেন, আর হলো আর আচ্ছা 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 উনি হাজার প্রো সিম পাঁচটি, আচ্ছা উনি একটা ফোনের কথা বলেছেন, তখন হলো টাচ ফোন ছিল, যেখানে হলো ইউটিউবটা খুব অল্প উনি মেবি দেখতেন বা এরকম কিছু একটা লিখেছেন, আমি এটা বুঝতে পারিনি। বাট তারপর এটা যে আমি বুঝেছি সেটা হলো হাজার হাজার টিভি চ্যানেল এক সময় ডিশ ছিল না, তারপর হলো টপ লাগলো আর যে করা রেদন ভাইয়া এবং পড়ছে আছে আমাদের দুজন কোনার ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ যে যিনি আর যে অ্যাকচুয়ালি। ওকে সো ফেরদৌস আমাদেরকে লিখেছে আপু জানো না, জানি না তো কি হয়েছে বলো তো, আমি শোয়েব নামে একটা ছেলেকে ভালোবাসতাম, ভেরি গুড, কিন্তু ও আজকের দিনটাতেই আমাকে ধোকা দিয়ে চলে গেছে, খুব মনে পড়ছে, আরও ভেরি গুড। আচ্ছা এটা আসলে ব্যাপারটা এরকম, আমি একটু বলি, এটা আমার খুব আমার এই এক্সপিরিয়েন্সগুলো খুব মানে এগুলো আমার কাছে একটু বলতে ভালো লাগে। ও আপনাকে ছেড়ে চলে গেছে বা মানে আপনি এটা মনে করবেন আপনাকে ছেড়ে চলে এসেছেন, হ্যাঁ ইউ ফিল বেটার, হ্যাঁ ইউ ফিল বেটার যে না আজকে দিন ও আপনাকে ছেড়ে যায়নি, আপনাকে ছেড়ে যাচ্ছে। আর একটা জিনিস মনে করবেন যেটা হচ্ছে এই এটা আপনার জীবনে একটা ভালো জিনিস হয়েছে, সামনে আরো ওনার থেকে দেখতে ভালো আগুন আপনার কাছে আসবে, ফোন করলে পেয়ে যাবেন পড়শিকে। দেখি কে আছেন আমাদের সাথে, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অভিনয় করতে পারেন, আপনি কি দেখতে নায়ক আলমগীরের মতো? আপনি আমার আপনার মতো, বাহ এটা হলো বেস্ট। কোথায় থাকেন? আমি আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা থানা আপনি কি ওখানে থাকেন নাকি? আচ্ছা গান শোনাচ্ছি না, কারণ হচ্ছে আমি এটার রিজনটা আমি একটু পরেই বলছি কেন আমি গান শোনাতে পারছি না এই কয়েকদিন ধরে, এটার কারণটা আমি বলতেছি। বাট তার আগে আমি গানের রিকোয়েস্ট ছিল, হ্যাঁ প্লিজ বলে ফেলেন। গানের রিকোয়েস্ট ছিল যে জেমসের যে গান আছে না ছেলে আমার বড় হবে, হ্যাঁ 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 একদম একদম, আমি একটু পরেই গানটা প্লে করে দিচ্ছি। এই একটা গান, আর একটা গান হচ্ছিল একটা শিল্পীর গান আছে ওই যে ফাইসে গেছি মানকেছি পাই, ওই শিল্পীর একটা গান আছে না? আচ্ছা ওনার আর কোন গান আছে ভাই? হায়দার হোসেন, আমি চিৎকার করে কাঁদিতে চাই, একদম পারি না একদম, এই দুটো গান আমার মানে শোনাবেন একদম একদম ভাই। তারপর হচ্ছে বেহলা গান, বেহলা বেহলা, আই লাভ দিস সং, এত সুন্দর সুন্দর গানের জন্য থ্যাংক ইউ। আচ্ছা এই তিনটে গান আমি শুনতে চাই আপু। আচ্ছা ঠিক আছে একদম, অবশ্যই। আচ্ছা ভালো থেকেন, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। এন্ড স্পেশালি আমি হায়দার অঙ্কেলের কথা যদি বলি, ওনার সঙ্গে আমার একবার কাজ করা হয়েছিল, খুবই 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 ভালো মানুষ, অ্যাট দ্য সেম টাইম সফট মানুষ, একদম খুবই খুবই অ্যাট দ্য সেম টাইম।
আমি ওনাকে না অনেক বেশি ভয় পেতাম, অনেক মানে ওনার ফেসটা দেখলে বা ওনার কথাবার্তা শুনলে না অনেক সময় কিন্তু মনে হয় যে আল্লাহ উনি মনে হয় এখন একটা বকা দিয়ে বসবে বা এখন মনে হয় একটু রাগ করে বসবেন। বাট একদমই ওইটার আশেপাশেও নাই, ওনার কথাবার্তাগুলো এত সুন্দর, এত সুইটলি উনি কথা বলেন মাশাল্লাহ। এবং উনি যে গানটার কথা বললেন তার আগে যে গানটার রেফারেন্স দিলেন সেটা হলো আমার ওয়ান অফ মাই ফেভারিট সংস, আমি বলতে পারি ফাইসা গেছে মাংকা চিপায়। লিটারেলি যখনই গানটা আমি না প্রথম প্রথম বুঝতাম না গানটার লিরিক্স, আমি খুব একটা বুঝতাম না, আমার কাছে মনে হতো কি বলতেছেন উনি, মানে কি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছেটা কি। বাট যখন আমি গানটার লিরিক্স পড়ছিলাম, আমি গুগলে যে সার্চ করে লিরিকটা বের করেছিলাম, তারপর যখন আমি এটা পড়ছিলাম এত সুন্দর লাগলো, সুন্দর বলতে এত ফানি ইয়েট ট্রু। হ্যাঁ, কিছু কিছু আমাদের লাইফের কিছু রিয়েল ব্যাপার থাকে, মানে রিয়েলিটি থাকে, কিছু ট্রুথ থাকে যেটা যেগুলো নাকি অ্যাকচুয়ালি ফানি বাট এগুলি অ্যাকচুয়ালি ট্রুথ, আমাদের প্রত্যেকের লাইফে এগুলো ঘটে। সো ওনার এই গানটার মাধ্যমে না এই এই সত্য যে ব্যাপারটা সেটা একদমই আমরা প্রত্যেকটা গানই, শুধুমাত্র যে একটা গানে না প্রত্যেকটা গানই সেই সত্য কথাগুলো আমরা জানতে পারি বা আমরা এটা জেনে নিতে পারি। এনিওয়েজ, আরেকটা যে গানটির কথা বললেন লাস্টে বেহুলা, আমি বেহুলা গানটা যে কতবার শুনছি তুমি জানো, ট্রেন্ডিং ট্রেন্ডিং লিটারেলি, অ্যান্ড ইনফ্যাক্ট আই জাস্ট লাভ দ্য সং অ্যাজ ওয়েল অ্যাজ এটার যে ভিডিওটা, মিউজিক ভিডিওটা, বাট আই মানে আইডিয়া ইজ ভেরি ফ্যান্টাস্টিক, মানে এমএল ভাইয়ের যে মানে মাঝে মাঝে যে যে বেসিক্যালি একজন মানে সুপার ক্রিয়েটিভ পারসন, মানে এটা বের হয় আর কি একদম। ইনফ্যাক্ট যেটা হয়েছে কি যে মাঝখানে না অনেক দিন কাজ করেন নাই, অনেক দিন কোনো গান ওইভাবে করে বছর দেড়েক পরে বেরিয়েছে। সো দ্যাট ওয়াজ আ লাইক অনেকটা গ্যাপ ছিল, অনেকটা গ্যাপ না, ভালো জিনিস পাইতে হলে একটু টাইম। বাট ওটার পরে বেহুলা গানটা এবং আরেকটা গান হলো ঘুম জারে, কি জানি ঘুম জারে, ঘুম জারে মুনিয়া, না না ঘুম জারে জারে কি জানি বিবিয়া হলো আগে রিলিজ হয়েছে, তারপরে হলো বেহুলা। বোথ সংস আর লাইক আমি বলবো যে প্রোডাকশন যখন ওগুলো কিন্তু আর অন্যরকম থাকে একদমই। এবং হচ্ছে এমিল ভাই বেসিক্যালি অনেক সফট মানুষ এবং সে মানে মানে এখনকার দিনে চরম মাত্রা একজন স্মার্ট এবং হচ্ছে কি বলা যায় এটাকে মানে ক্রিয়েটিভ পার্সনদের মধ্যে যারা যারা আছেন, হ্যাঁ, এবং হচ্ছে খুব মানে এত সুন্দর মানুষজনকে সে ধরে ফেলতে পারে, মানে এই জিনিসটা মানে এবং যেটা হয় মানে উনি যেটা করে সেটা ট্রেন্ড হয়ে যায় এখন, মানে ইদানিং আর এটা হয়েছে যে শূন্য ব্যান্ডটা বা এরকম ব্যান্ডের আসলে আমাদের দরকার আছে। এই জন্য একটা সময়ের ব্যান্ড কিন্তু যেমন এলআরবি, তারপর নগর বাউল, তারপর হলো আর্ক, হ্যাঁ এই যে ব্যান্ডগুলো বা আরো অনেক 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 ব্যান্ড তখন এই সময়টা, তারপরে এখন কিন্তু আস্তে আস্তে আমরা যেটা দেখছি ব্যান্ডের অনেক ধরনের ফর্ম আসছে, যেমন ধরো চিরকুট, চিরকুট ব্যান্ড, চিরকুট একদম টোটালি ডিফারেন্ট, জলের গান একদমই ডিফারেন্ট, শূন্য তাও একটু ট্রেন্ডের থেকে একটু বের হয়ে আসছে তারা। তারপর হচ্ছে আর্ট সেল বলো, শিরোনাম বলো, এরা কিন্তু আর এক একটা এক এক ধরনের জনরা, এক এক ধরনের জনরা নিয়ে বা গানের প্যাটার্ন গুলো, এবং সবগুলা গানে কিন্তু মানুষজনের কাছে খুব মানে ভালোভাবে হ্যাঁ পৌঁছাচ্ছে। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে সব ধরনের প্যাটার্নের গানগুলো থাকা আসলে জরুরি। ব্যান্ডের কথা যদি বলি, ব্যান্ডটা অনেক বেশি জরুরি, মাঝখানে কিন্তু আমরা খুব একটা ভালো গান পাচ্ছিলাম না কোনো ব্যান্ডের কাছে, এখন কিন্তু সবাই মোটামুটি কিন্তু বেশ ভালো ভালো, একটা ব্যান্ডের থেকে আরেকটা ব্যান্ডের গান এত ভালো ভালো গানগুলো আসছে। আমার একটা গান খুব মানে এতবার শুনতাম ভালো লাগতো, আমি গানটা খোঁজার জন্য মানে অনেক খুঁজেছি, কনকাদিত্য দার একটা গান ছিল বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, এই গানটা, এই গানটা তখন রেডিওতে দিত, বাট হচ্ছে কোনো নামটাম বলতো না, কোনো নামটাম, যখন রেডিও শুনতাম তখন রেডিওতে এই গানটা বাজতো, যখন শুনতাম একদম সব বাদ দিয়ে এটা শুনতাম, গানের মুখস্থ করে ফেলার চেষ্টা করতাম, বাট ওরকম হতো না, কারণ অনেক শক্ত লিরিক ছিল এবং হচ্ছে বুঝে যেত না সবসময়, ঝিরঝির ঝিরঝির একটা ব্যাপার ছিল সবকিছু মিলে। আমি গানটা খুঁজে বের করার জন্য আমি এত খুঁজছি গানটা, কার গান, কে গান গেছে এটা আমার লাগবে, তখন ওই যে MP3 পাওয়া বা রেখে। তখন কিন্তু আরেকটা ব্যাপার ছিল যে আমি যেটা করতাম, গান যেটা আমরা শুনতাম প্রথম লাইনটা জাস্ট লিখে রাখতাম, তারপর হলো এত বড় যখন একটা লিস্ট হতো তখন দোকানে দিতাম, এই গানটা হলো একটা সিডিতে ওই ইয়ে করে দিত,
রিপ করে দিত যে ভাই এই গানগুলো একটু ইয়ে করে দাও। সো এই জিনিসগুলো করতাম, সো দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। ওকে, আমাদেরকে আর কারা কারা লিখেছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। জুয়েল আমাদেরকে লিখেছে, সামিয়া লিখেছে, আচ্ছা সামিয়া আমাকে লিখেছে, আপু তুমি কিভাবে পড়ালেখা করেছো স্কুল লাইফে প্লিজ বলো। আমি আমার পড়াশোনাটা নিয়ে আসলে একটু আগে কথা বলছিলাম, আমার খুব টাফ ছিল আমার জন্য, বিকজ আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি খুদে গানরাজে যাই, এবং সেখানে আমার একটা বছর আমি খুদে গানরাজে আমার থাকতে হয়। বাট দো ওখানে এক বছর ছিলাম, স্টিল আমাকে অটো প্রমোশনটা দেওয়া হয়। অটো প্রমোশন দিয়ে আমার এক বছর পরে আমি আর সেম ক্লাসে থাকি নেই, আমি ক্লাস না করলেও যেটা হয়েছিল যে আমাকে আজকে সেম ক্লাসে রাখা হয়নি, বিকজ আমার তার আগের সব মার্কস অ্যান্ড সব কিছুকে বিচার বিবেচনা করেই যেটা হয়েছিল, আমি তারপরে ক্লাস সেভেনে আমাকে অটো প্রমোশনটা দিয়ে দেয়। কিন্তু তারপর থেকে, তার আগ পর্যন্ত ওয়াজ টোটালি ফাইন, নর্মালি তো তার আগে কখনোই কোনো স্টেজ শো করা হতো না, আমার গান খুব একটা গাওয়া হতো না। তারপর আমি জাস্ট যেটা করতাম সেটা হলো নাচের প্রোগ্রাম থাকতো, যেহেতু হলো আমি নাচতাম, তাও আমি বাইরে কখনোই নাচতাম না, আমাদের নাচের প্রোগ্রাম ধরো থাকতো হলো কোনো একটা স্পেশাল অকেশনে একটা অডিটোরিয়ামের মধ্যে ওই নাচের একটা ছোটো ছোটো, আমি তখন ওই যে গ্রুপ ডান্সগুলো করতাম বা কথক, আমি হলো কথক করতাম, সো ওই নাচগুলো রিয়ে করতাম, দ্যাটস ইট। সো ওটার জন্য আমার স্টাডিতে কখনো কোনো ধরনের যে বাধা আসতো বা এটা কখনো হতো না, জাস্ট নর্মালি সব কিছু হতো। বাট ওটার পরে যেটা হয়েছে, আমি খুদে গানরাজ থেকে আসার পর থেকে আমাদের স্টেজ শোগুলো আসলে স্টার্ট হয়, তখন নতুন নতুন সব স্টেজ শোগুলো আসছে, অ্যান্ড স্টেজ শোগুলো না করলেও প্রবলেম ছিল, অ্যান্ড রেকর্ডিংসগুলো। ওটার জন্য যেটা হতো যে এমনও হয়েছে যে আমার পরীক্ষা, আমার পরীক্ষার আগের দিন আমি ঢাকার বাইরে প্রোগ্রাম করে এসে সকালবেলা আমার পরীক্ষা, মানে সকাল আমার পরীক্ষা, ভোর ছয়টার সময় আমি ঢাকায় এসে পৌঁছেছি, ভোর ছয়টায় ঢাকায় এসে পৌঁছে তারপর হলো আমি ফ্রেশ হয়ে তারপর আমি পরীক্ষা দিতে গেছি, তারপর পরীক্ষা দিয়ে তারপর এসেছি, সারা রাত আমার জার্নি করতে হয়েছে, কোনো ধরনের ঘুম নাই কিছু নাই। সো এইটা তখন থেকে একেবারে বিদ্যমান ছিল, টর্চের আলো, পড়াশোনা করতেছে। এমনও হয়েছে যে আমার এসএসসির সময়ও যেটা হয়েছে, আমি বই নিয়ে গেছিলাম, আমি বই নিয়ে আমি স্টেজে ওঠার আগে আমি পড়ছিলাম, তারপর স্টেজে জাস্ট গানটা গাওয়ার পরে তারপর নিচে মানে স্টেজ থেকে নেমে আমি আবার পড়ছিলাম বই নিয়ে, কি কারণ হলো তারপর দিন আমার পরীক্ষা এসএসসি, তাও আবার যদি নর্মাল পরীক্ষা হতো তারও ঠিক আছে, সো ইটস আ বোর্ড এক্সাম, আমি আই ক্যান নট জাস্ট টেক রিস্ক এনিওয়ে। তো ওখানে যেটা মানে ওখানে যেটা হয়েছিল যে হ্যাঁ ওই প্রোগ্রাম আমি কেন করছিলাম বা তখন কনসার্ট কেন করছিলাম, বিকজ সেই কনসার্টগুলো আমাদের যেটা হয় যে কনসার্টগুলো অনেক দিন আগের থেকে আসলে ইয়ে করা থাকে যে এই সামনের দু মাস পরে বা তিন মাস পরে এরকম প্রোগ্রাম হবে, সো সেটা যখন একবার কনফার্ম করে দেওয়া হয় তখন হুট করে আসলে আমরা চাইলেই আমরা ক্যান্সেল করে দিতে পারি না, তখন অনেক ধরনের প্রবলেম হয়। আমরা যদি ক্যান্সেল করি, একবার যদি আমরা একটা প্রোগ্রাম কনফার্ম করে ফেলি, কনফার্মটা করার পরে আমাদের আর ক্যান্সেল করার কোনো ধরনের স্কোপ থাকে না। তো ওটার জন্য যেটা হয়েছিল যে আমি বাধ্য ছিলাম যে আমাকে কনসার্টে যেতেই হবে, এবং ওটার জন্য ওভাবে করে হলো আমার এসএসসিটা আমি দিয়েছি, তারপর ওটার পরে এইচএসসিটা, অ্যান্ড আমার এসএসসি এইচএসসি সবই ক্যামব্রিয়ান স্কুলে আমি ছিলাম লাস্টের দিকে, লাইক আমি ক্লাস নাইনে যখন পড়ি তখন হলো আমি ক্যামব্রিয়ানে চলে আসি, তার আগ পর্যন্ত আমি ভিকারনাসায় ছিলাম, ক্লাস ওয়ান থেকে একদম ভিকারনাসায় ছিলাম, অ্যান্ড কলেজও আমার ক্যামব্রিয়ান কলেজ ছিল, সো দুটাই হলো আমি ক্যামব্রিয়ান থেকে এসএসসি অ্যান্ড এইচএসসি দুটোই দিয়েছি, অ্যান্ড তারপরে তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি। এই তো আমার লেখাপড়া এভাবেই করে চলছে, মানে দু নৌকায় পা দিয়ে তারপর ব্যালেন্স করে 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 যেতে হচ্ছে। নৌকা ডোবা যাবে না ভাই, নৌকা মনে করো ডোবাই যাবে না। সো আমাকে মুস্তারিফা লিখেছে, আই হ্যাভ আ গভীর প্রশ্ন। আচ্ছা আচ্ছা, হাউ ডিপ আচ্ছা আমি, আচ্ছা প্রশ্নটা হলো, ওকে প্রশ্নটা হলো, আমি তোমাকে এসএমএস করতে চাইনি, করলাম কেন এসএমএসটা বলো তো? ভালোবাসার টানে চলে এসছে, আপনি কয়েন আপনার ফোন থেকে অটো চলে এসছে, আপনার আঙ্গুল, আপনি যে মানে আপনি যে আঙ্গুলটা ট্যাপ করছেন, ইউর ফিঙ্গার ক্যান রেজিস্ট টু, মানে রেজিস্ট টু টাইপ এসএমএস, হ্যাঁ টাইপ এসএমএস ইজ হিয়ার, এবং আমরা পড়ে দিয়েছি, একদম আমরা পড়ে দিয়েছি, বাকিটিতে হাস। ওকে, আরো অনেকে আসলে আজকে অনেক মজার মজার কিছু আমরা
আচ্ছা, একজন আমাকে লিখিয়েছে হোসনে আর লিজা ঢাকা থেকে, আপু তুমি কি গায়িকা পড়ছি, এটার কি আনসার দিব? এটার আসলে কোনো অ্যান্সার নাই। আপনি একটু ফেসবুক লাইভটা যদি দেখেন আমাদের facebook.com/KFM948, সেখানে গেলে আপনি ফেসবুক লাইভটা দেখতে পেলে তখন আপনি আসলে শিওর হয়ে যাবেন যে পড়ছি কিনা। আর আজকে আসলে অনেক অনেক কিছু ফানি ফানি কিছু কোয়েশনস বা এসএমএস আসছিল, বাট হঠাৎ করে আমি যেটা দেখছি যে আমাদের সময়টা ঘড়ি দিকে তাকিয়ে, যে ঘড়ি আমাকে বলছে যে ভাই অনেক কথা বলেছে এবার তোমার বাসায় যাও, সো আমাদেরকে একটু শান্তি দাও। সো আমি ঘড়িকে একটু শান্তি দিচ্ছি, ওটার জন্য যেটা করব যে এখন আমরা আসলে টাটা বাই বাই করে ফেলবো। আর বিহুলা গানটা শোনাবো আপনার জন্য, বিহুলা, দ্যাটস ফর শিওর। অ্যান্ড আমি যাওয়ার আগে তো জাস্ট আমি ভাইয়াকে একটু বলবো যে তোমার পক্ষ থেকে তুমি বিদায় নাও, তারপর আমি আমার, হ্যাঁ আমার পক্ষ থেকে মানে আপনারা যারা যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি হঠাৎ করে চলে এসেছি আমাকে অ্যাকসেপ্ট করার জন্য, ভালো ভালো কথা বলার জন্য। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। একদম, এবং আমার পক্ষ থেকে যেটা বলছি যে সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইয়াস মাস্কের কথা আমি বলবো সব সময় সবাইকে যে মাস্ক ইজ মাস্ট, সো মাস্ক একদমই পরতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সবাইকে স্যানিটাইজ করে রাখতে হবে হাত পা, এবং সবসময় সেফলি থাকতে হবে, কারণ এখন কিন্তু ভাইরাসটা আরও বেশি বাজেভাবে ছড়াচ্ছে। সো নিজেদেরকে ভালো রাখতে হবে, আশেপাশে মানুষদেরকে ভালো রাখতে হবে। আজকে এখানেই জাস্ট টাটা বাই বাই করছি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি। সো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, গুড নাইট।